إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته معرفة الله تعالى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতির সম্পর্কিত এই যে সিরিজ 10 অনুষ্ঠানের আজকে এই পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা গাদিবাল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুসসা করেন রাগ করেন এই সম্পর্কিত জ্ঞান আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কতগুলো বিষয় যেহেতু কোরআনুল কারীম থেকে বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় আমরা এই বিষয়টি আলোচনা করব সেই জন্য প্রাসঙ্গিক ক্রমে কিছু বিষয় আমরা আয়াতের ব্যাখ্যার খাতিরে এর কাছে পেশ করব যদিও সেই বিষয়গুলি মূল বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি লাভ করা অন্য কিছু নয় তবে যেহেতু আয়াতে কারিমার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় যদি থেকে থাকে সেগুলো আমরা আলোচনা করব যেন ওই আয়াতের উপরে আপনাদের ধারণা পরিপূর্ণ হয়ে যায় আর এই বিষয়গুলো যতই দিন যাচ্ছে আমরা জটিল থেকে জটিলতর বিষয়গুলি আলোচনা করছি যে সকল শ্রোতা যারা নতুন এসেছেন যাদের দীন ইসলাম সম্পর্কিত অনেক জ্ঞানের অভাব রয়েছে বা শিখছেন নতুন এসেছেন তাদের সবাইকে সমানভাবে বোঝানো এই পর্যায়ে সম্ভব হবে না সেই কারণে আমি অনুরোধ করছি যে সকল মডারেটর বৃন্দ রয়েছেন যারা অত্যন্ত জ্ঞানী জ্ঞানবতী তাদের উচিত হবে বিষয়গুলোকে ভালো করে শোনা এবং যারা শ্রোতাদের ভিতরে যারা আরো বিস্তারিতভাবে বুঝতে চান তাদেরকে বুঝিয়ে দেওয়া কারণ সবাইকে সব জটিল বিষয় একটি অনুষ্ঠানে বোঝানো সম্ভব হবে না আশা করি বুঝতে পেরেছেন আমরা আল্লাহর ভালোবাসা মাহাব্বাতিল্লাহি তাআলা সেই পর্যায়ে আমরা কথা বলেছি আমরা শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহাব্বা বলতে কি বোঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিসকে অথবা কাকে কোন বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কাকে ভালোবাসেন আর আমরা শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসটাকে ভালোবাসেন না কাকে ভালোবাসেন না ইত্যাদি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله اذا احب عبدا دعا جبرائيل فقال اني احب فلانا فأحبه قال فيحبه جبريل ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فأحبه فيحبه أهل السماء قال ثم يدع له القبول في الأرض أي حديث قدسي রাওয়াহু মুসলিম থেকে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন যে আমি অমুক অমুককে ভালোবাসি তারপর জিব্রাইল আলাইহিস সালাম সেই যে হেভেন আস-সামা সাবা
সেই সকল আর সামার ভিতরে যাদের অধিবাসী, যারা বসবাস করছে, মানে ফেরেশতাদেরকে ডেকে বলেন যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। এইভাবে ভালোবাসা আস্তে আস্তে আসমা আর দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসে। যদি আপনারা আসমানকে আসমা হেভেন মনে করেন, তাহলে আসমা আর দুনিয়া, এবং সেই ভালোবাসা এক পর্যায়ে দুনিয়াতে চলে আসে, যেটা সবাই তাকে গ্রহণ করে। এখন একই হাদিসের ভিতরে এসেছে, وَإِذَا أَبْغَضَ عَبْدًا دَعَا جِبْرَائِيلَ فَيَقُولُ إِنِّي أَبْغَضُ فُلَانًا فَأَبْغِضُهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন ব্যক্তিকে ঘৃণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন মানুষকে ঘৃণা করেন, أَبْغَضَ عَبْدًا, কোন বান্দাকে আল্লাহ যদি ঘৃণা করেন, তাহলে জিব্রাইলকে দেখে বলেন আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। ফাআবগিদু, তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ, তিনি ঘৃণা করেন। জিব্রাইল তখন বলে فَيُبْغِضُهُ جِبْرِئِيلُ ثُمَّ يُنَادِي فِي أَهْلِ السَّمَاءِ। সে তখন আসমানের অধিবাসীদের, মানে ফেরেশতাদেরকে ডেকে বলে إِنَّ اللَّهَ يَبْغَضُ فُلَانًا فَأَبْغِضُهُ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ঘৃণা করে, সুতরাং তোমরা সবাই একে ঘৃণা করো। قَالَ فَيَبْغُضُهُ, সবাই তাকে ঘৃণা করো। সুম্মা তুদাউ লাহু বাগদাউ ফিল আরদ, তখন সে দুনিয়াতে সেই ঘৃণা ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘৃণা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, তার মানে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিসকে ভালোবাসেন না। আমরা আমাদের অনুভূতি ইমোশনের একটি পর্যায়ে যেটা দেখতে পাই, সেটি হচ্ছে আমরা প্রথমে জিনিসটাকে ভালোবাসি না, যখন ভালোবাসি না তার পরবর্তী পর্যায়ে ঘৃণা চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আল্লাহ যেভাবে একজন ব্যক্তিকে ভালোবেসে তার প্রচার প্রসার আসমান থেকে দুনিয়া পর্যন্ত ছড়িয়ে দিচ্ছেন, তেমনি আল্লাহ যখন কাউকে ঘৃণা করেন, তখন সেই ঘৃণা জিব্রাইল আলাইহিসসালাম সমস্ত আসমা দুনিয়া এবং আসমা সমস্ত আসমানে সেটি ছড়িয়ে দেন, এবং দুনিয়াতে সেই ব্যক্তি সেই ঘৃণা পেতে থাকে। এই থেকে একটি দলিল প্রমাণিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ, ফিইল সুবহানাহু ওয়া তাআলা, এটি একটি কাজের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নাম সমূহের ভিতরে ঘৃণা কোনো নাম নয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি জায়গায় সূরা তাওবা আয়াত নাম্বার 46, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘৃণা কথাটুকু বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়ালাউ আরাদু আল খুরুজা লা আদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহা আল্লাহু أنبعاثهم فثبته وقيل اقعدوا مع القاعدين। এইটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘৃণার কথাটুকু বলেছেন। আমাদের বাংলাদেশি বইতে লিখেছে অপছন্দ, অনুবাদ সঠিক হয়নি, এটি হবে ঘৃণা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করছেন। কারিহাল্লাহু তাআলা,
এই যে ঘৃণা করছেন, এই ঘৃণা করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের কারিমার ভিতরে তিনি ঘৃণার কথাটুকু বলছেন কাদের উদ্দেশ্যে, যারা মুনাফিক, যারা তখন জিহাদে যাওয়ার কথা বলে তারা ওজর পেশ করত, বলতো যে আমাদের সমস্যা আছে, আমরা জিহাদে যেতে চাচ্ছি না। এই মুনাফিকরা এই কথাটা বলতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যাওয়াটাকে খুব অপছন্দ করেছেন, সেই কারণে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হুকুম দিয়ে দিলেন। আল্লাহ বলছেন যে তোমরা যেহেতু তালবাহানা করছো, সুতরাং আল্লাহ তোমাদের যাওয়াটাকেই অপছন্দ করছেন। বলে কি কারিহাল্লাহু আম্বিআসাহুম, যে তোমাদের প্রস্তুতি, যে সরঞ্জাম আদি নিয়ে তোমরা যে প্রস্তুতি নিচ্ছ সেটাকে আল্লাহ অপছন্দ করছেন, তো তোমরা কি করো, ঘরে অক্ষম লোকদের সাথে বসে থাকো, কুউদু মাআল কাঈদিন। এই হচ্ছে ঘৃণা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, কিন্তু এই ঘৃণা শব্দটা তিনি ব্যবহার করেছেন কোন মুমিন মুসলমানদের উদ্দেশ্যে নয়, তিনি ব্যবহার করেছেন মুনাফিকদের উদ্দেশ্যে, যে সকল মুনাফিক যুদ্ধে যাওয়ার সময় তাল বাহানা করত। সূরা তাওবাতে শুধু কোরআনুল কারিমে একটি জায়গায় এসেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে ঘৃণা করছেন, তারপরে ঘৃণার পরবর্তী পর্যায়ে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন কিংবা আমরা সবাই করি, আমরা প্রথমে ঘৃণা করি, তারপরে এক পর্যায়ে আমরা জিনিসটাকে অথবা ব্যক্তিকে অথবা বিষয়ের উপরে আমরা রাগ করি। এই যে রাগ করা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে দুইটি শব্দে ব্যবহার করেছেন। একটি হচ্ছে সাখিতাল্লাহু তাআলা, সাখিতা সিন খা পা, সাখিতাল্লাহু তাআলা, আর গাদিবাল্লাহি তাআলা, গাদিবাল্লাহি তাআলা, লিখে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি কাজ আপনাদের সতর্ক করে দিচ্ছি, এই দুইটি কিন্তু আল্লাহর গুণ নয়, সিফাত নয়। কোন স্কলার বলে নাই যে আল্লাহর গুণ হচ্ছে তাকিতাল্লাহ, এটি আল্লাহর নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজের গুণাবলী বর্ণনা করা হচ্ছে, একটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাগ করেন। এই যে রাগ করেন, তার দুইটি শব্দ আল্লাহ কোরআনে বলেছেন, একটি হচ্ছে সাখিতাল্লাহু তাআলা, সাখিতাল্লাহি তাআলা, আরেকটি হচ্ছে গাদিবাল্লাহি তাআলা। গাদিবা এর মূল শব্দ হচ্ছে গাদাবা, গাদাব, গাদাবা, গাদাবুন। এই যে রাইন দোয়ার তা গদব, এটাই আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের কোরআন হাদিস তো সব আসছে উর্দুওয়ালাদের কাছ থেকে আর ফার্সিওয়ালাদের কাছ থেকে, ওই দোয়াল্লিনটা জোয়াল্লিন হয়ে গেছে, এই জন্য আমাদের দেশে গদব কেউ বলে না, বলে গজব, মানে দোয়াতকে জোয়া উচ্চারণ করে যেটি অশুদ্ধ। গদব মানে হচ্ছে গাদাব, আর এটাকে বাংলাদেশে বলা হয় গজব, একই জিনিস কিন্তু দোয়াতকে জোয়াত করেছে। এখন আমরা দেখব যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখিতাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীষণ রাগ করেন, কারণ হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিভিন্ন গুণাবলী বর্ণনা করেছেন, তার কাজ বর্ণনা করেছেন, একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন। যেমন বিখ্যাত যে কথাটুকু আমরা দুই ক্লাস আগে বর্ণনা করেছি ভালোবাসার সাথে, যে বুখারীতে যে হাদিসটুকু এসেছে 6226 নম্বর হাদিস, বাব
মান আহাব্বা লিকা ইল্লাহি আহাব্বা আল্লাহু লিকাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু, মান কারিহা লিকা ইল্লাহি কারাহা আল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন, আর যে আল্লাহর সাথে দেখা করতে অপছন্দ করে, আল্লাহ তার সাথে দেখা করতে অপছন্দ করেন, মানে তার সাথে ঘৃণা করেন, তিনি অপছন্দ করেন, কারিহা ঘৃণা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। قالت عائشة أو بعض أزواجه لن نكره الموت যে তখন এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের ভিতরে কেউ কেউ কোন স্ত্রী অথবা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মৃত্যুকে ঘৃণা করি। তখন তিনি বললেন, পালা লাইসা যাক, যে এটি তোমরা যেরকম ধারণা করছো সেরকম নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত ইউবাশশিরু বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু ওয়া আহাব্বা লিকা আল্লাহি ওয়া আহাব্বা আল্লাহু লিকাউ। যে একজন মুমিন যখন মৃত্যুর কাছাকাছি চলে আসে, মৃত্যু যখন একদম কাছে চলে আসে, তখন মুমিনকে একটি সুসংবাদ দেওয়া হয়। এই কারণেই প্রিয় শ্রোতা বোন এবং ভাই সবাইকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার্যকলাপ সম্পর্কে আপনাদের ধারণা না থাকলে আপনি কি করে বুঝবেন যে আল্লাহ একটি ফেরেশতা পাঠিয়ে আপনাকে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সুসংবাদটুকু দিচ্ছে। এটি না জানা না থাকলে তো আপনি ধারণা করতে পারবেন না। বরঞ্চ আমাদের দেশে মরে যাওয়ার সময় মানুষ যে সকল কথা বলে যে আল্লাহ কি আর কোনো লোক পেল না, আমাকে ক্যান্সারটা দিল, হ্যাঁ আর কোনো লোক পেল না, এই সেই ইত্যাদি ইত্যাদি, মানে এই ধরনের আল্লাহ সম্পর্কিত অনেক অশ্লীল অসভ্য কথাবার্তা বলে। হ্যাঁ, অথচ একদম মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার হওয়া উচিত ছিল কি, স্থির হয়ে যাওয়া উচিত ছিল, কারণ সে কিছুক্ষণ পরেই আল্লাহর সাথে দেখা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিদওয়ান আল্লাহি তাআলা কারামাতিহি তাকে সম্মান দিচ্ছে এবং তাকে সন্তুষ্টি পৌঁছিয়ে দিচ্ছে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। সেটা তার ধারণার যদি থাকে তাহলেই সে অনুভব করতে পারবে। আর আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই, কিছু নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠায় না পাঠায় সেটা যদি ধারণা না থাকে, তাহলে তো খালি ডাক্তার ডাক্তার, ব্যাংকের টাকা ঠিক আছে কিনা, এই মানে এই এদিকে আসো, তার সাথে জরুরি কথা আছে, উমুককে বলবা ওই বাড়িটা দুই ভাগ করতে, এই সকল কথাবার্তা বলতে বলতে হায় 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 করতে করতে দম চলে যাবে, মানে শেষ নিঃশ্বাসটা চলে যাবে। অথচ যদি আল্লাহ সম্পর্কে তার ভালো ধারণা থাকতো, সে যদি মারিফাতুল্লাহি তাআলা ভালো করে বুঝতো, তাহলে সে জানতো ঠিক মৃত্যুর আগে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছে, আর সে তখন মৃত্যুকে ওইভাবে ঘৃণা করতো না, সেটাকে সে শান্তভাবে গ্রহণ। এটাকেই হাদিসের ভাষায় বলা হচ্ছে যে সে আল্লাহকে দেখা করতে ভালোবাসে। তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুগামী লোক হাজির হয়, তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে মানে ফেরেশতার মাধ্যমে যে তার প্রতি উপস্থাপন করছে, তাতে তার ভয় যখন চলে যাবে, সেটাই আল্লাহর সাথে দেখা করা শামিল হচ্ছে, সেটা সে পছন্দ করবে, সেটাকে সে ঘৃণা করবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফদেরকে, পবিত্র স্ত্রীদেরকে বুঝাচ্ছেন, ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরা বুশিরা বিআযাবিল্লাহি وعقوبتي فليس شيء أكره إليه مما أمامه كره لقاء الله وكره الله لقائه। যখন কাফের যারা মরে যায়, মরার সময় হয়, তখন তাদেরকে শাস্তি এবং মানে আজাব, এগুলি সুসংবাদ দেওয়া হয়, তখন সে
মরতে চায় না, তখন সে অস্থির হয়ে পড়ে, আল্লাহর সাথে দেখা করতে ঘৃণা করে, মৃত্যুকে ঘৃণা করে, তখন আল্লাহও তার সাথে দেখা করতে ঘৃণা করেন। তার মানে হচ্ছে যে মৃত্যুকে আমরা ভয় পাবো, এটা ঠিক আছে, কিন্তু মৃত্যু একেবারে কাছে চলে আসলে তখন সেটাকে সহজভাবে নিব, স্থির থাকবো, বেশি হইচই করব না। হ্যাঁ, আল্লাহ সুবহান ওয়া তাআলা গাফুর, তিনি তো ক্ষমা করবেন, সুতরাং আমাদের আর চিন্তা কি, আমরা তো আল্লাহর উপরে ইমান এনেছি, এরকম স্থির বিশ্বাস থেকে শান্ত থাকা, কিন্তু আজে বাজে কথা না বলা, এইভাবে। তো এখন সাখিত আল্লাহ তাআলা, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রাগ করছেন, এই যে রাগ করেছেন, এই রাগটুকু আল্লাহ সুবহান ওয়া তাআলা, মানে আমাদের বাংলাদেশের কোরআন শরীফে লেখা আছে, কোদান্বিত হয়েছেন, কোদান্বিত, ক্রোধ, ক্রোধের কাছে নিজেকে নিয়ে গেছে। এটি তিনটি আয়াতে এসেছে, একটি হচ্ছে সূরা মায়েদা আয়াত নাম্বার 80, আরেকটি হচ্ছে মায়েদার পরে হচ্ছে সূরা আলি ইমরান 162 নাম্বার আয়াত, আর হচ্ছে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার হচ্ছে 28। এই তিনটি আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাফেরদের প্রতি খুব রাগ হন। যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, তারা সূরা মায়েদা আয়াত নাম্বার 80, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু, যে তুমি তাদের অনেককে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে, লাদিসা মা কদ্দামতা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সখিতা লাল্লাহু আন সখিতা আল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদিন, যে তাদের কৃতকর্ম কত নিকৃষ্ট যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের উপরে কোদান্বিত হয়েছেন। এই আয়াতটা মুনাফিকদের জন্য এসেছে, মুসলমানদের জন্য নয়। ভালো করে খেয়াল করুন, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে সাখিত আল্লাহু ব্যবহার করেন নাই, মুনাফিকদের জন্য ব্যবহার করেছেন, যে তারা নিজেদের কর্মকাণ্ডে নিজেদের প্রতি ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার রাগের কাছে নিয়ে এসেছে, আন্না আন সাখিত আল্লাহু আলাইহিম, যারা কাফেরদেরকে আউলিয়া হিসাবে নিচ্ছে, মাওয়ালাতি হিমেল ইল কাফিরিন। এই যে মাওয়ালা, এই কথাটার মানে কি, যে আমরা কি কাফেরদের সাথে কোনো লেনদেনই করব না, নাকি না কোনো বন্ধুত্ব থাকলে আমরাও আল্লাহ সুবহান ওয়া তাআলার ক্রোধের শিকার হব, এটি কিন্তু ঠিক নয়। এখানে আউলিয়া বলতে বোঝানো হচ্ছে প্রটেক্টর এবং হেল্পার, মুদাফিয়া আর রাই মানে কোন মানুষের সম্পদ, ইজ্জত, তারপরে তার পরিবার, এগুলো যারা মানে বাইরের অনিষ্ট থেকে রক্ষা করে, আর হচ্ছে কি তাদেরকে একান্ত ভাবে যারা স্বার্থহীন ভাবে সাহায্য করে, নাসের নাসের রাই, এই দুটো কাজ যারা করে তাদেরকে বলা হয় আউলিয়া। আমরা ব্যক্তি জীবনে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তাদের সাথেও কিন্তু বন্ধুত্ব করি, মানে তাদের সাথে আমরা ভালোভাবে কথা বলি, তাদের সাথে মাঝে মধ্যে খানা পিনা খাই, তারপরে তাদের সাথে হাই হ্যালো বলি, এটা মাওয়ালা হিসাবে বুঝায় না। মাওয়ালা মানে হচ্ছে যে এমন বন্ধুত্ব, যে বন্ধুত্বের মাধ্যমে আপনি মনে করছেন যে আপনার সম্পদের কে প্রটেক্ট সে করবে এবং আপনাকে মানে নিঃস্বার্থ ভাবে কোনো কিছু বিনিময় ছাড়াই আপনাকে সাহায্য করবে, এই ধরনের বন্ধুত্ব যদি করতে হয় তখন হিন্দু, খ্রিস্টান, ইহুদি এবং
অবিশ্বাসী অথবা নাস্তিক তাদের সাথে করা যাবে না। মাওয়ালাতিহিম লিল কাফিরিন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আর এই কাজটুকু করতে হচ্ছে মুনাফিক, যারা অন্তরে নিফাক রেখেছিল, তো তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সাখিত আল্লাহ, আল্লাহ ভীষণ রাগান্বিত হয়েছেন। সাখিতা, এটা ইংরেজিতে যে সকল কোরআন শরীফ ট্রান্সলেট হয়েছে সেখানে তারা এটা অনুবাদ করেছে রথ। আমাদের অনেক পাঠক বলে র্যাক, উচ্চারণ একটু শিখতে হবে আপনাদের সবাইকে। ডাব্লিউ আর এ টি এইচ, এদের উচ্চারণ হচ্ছে রথ, নট র্যাক। শুধু এ থাকলেই সব এ এ হয় না, রথ, ডাব্লিউ আর এ টি এইচ, রথ, সাখিত আল্লাহ, রথ অব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ইন্টেন্স অ্যাঙ্গার। তাহলে মুনাফিক যারা চিহ্নিত হয়েছে আল্লাহর কাছে, তাদের উপরে আল্লাহ সাখিত আল্লাহি হয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরান আয়াত নাম্বার 162, তিনি বলছেন আফা মানিত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম, যে যে আল্লাহর সন্তুষ্টির মানে অনুসারী রিদওয়ান আল্লাহ কে ইত্তেবা করে, নাকি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের মানে বাআ বিসাখিতিন মিনাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ থেকে রাগের কাছে সে নিয়ে যায়। এই আয়াতটুকু এসেছে ওই মুনাফিক শ্রেণীর লোকদের জন্য। এই আয়াতটুকু সূরা আল ইমরানে এসেছে আসলে ছোট এক ধরনের চুরি। এই চুরি যে কোনো জিনিস চুরি করা বোঝায় না, এই চুরিকে বলা হয় গুলুল। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন ধর্মীয় যুদ্ধ হতো, জিহাদ, সেখানে যে গানিমাতের যে জিনিসপত্র ছিল সেগুলিকে যারা চুরি করেছে সেই চুরিকে বলা হয় গুলুল। যেমন এই আয়াতটুকু নাজিল হয়েছে কিরকিরা নামে একটি কাদের লোকের উপর। কিরকিরা, তার নাম কি? কিরকিরা, রাজুলুন ইয়াকুলু লাহু কিরকিরাতুন, কিরকিরা, ইন্টারেস্টিং, মানে লোকটার নাম হচ্ছে কিরকিরা। সে কিরকিরা এমন একটি লোক, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ দেখাশোনা করত। সে করেছে কি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানিয়ে সে একটি জিনিস চুরি করেছে। সেটা কি? আবায়া, আপনারা দেখেছেন যে আরব দেশের লোকরা আবায়া পরে, মানে একটা জুব্বা, মানে বড় পাঞ্জাবি, সেটা সে চুরি করেছে। এই চুরির জিনিসটা ছিল হলো যুদ্ধে লব্ধ এক ধরনের ফাই, মানে গানিমা, গনিমতের সম্পদ থেকে সে ওই একটা কাপড় চুরি করেছে, সেটা হচ্ছে আবায়া। যখন লোকটা মারা গেল, মানে চুরি করার পরে কেউ বুঝতে পারেনি, এটি হচ্ছে দলিল। এই হাদিসটুকু বুখারীতে এসেছে, ফামাতা ফাকাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফিন্নার, সে মারা যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে কিরকিরা আগুনে রয়েছে, ফাহুয়া ফিন্নার, ফাযাহাবু ইয়ানজুরু ইলাইহি ফাওয়াজাদু আবা'আতা কদ কাল্লাহা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে কিরকিরা জাহান্নামে চলে গেছে, আগুনে চলে গেছে মরে যাওয়ার পর, তখন সাহাবীরা বলল যে ব্যাপার কি, এই লোকটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কে দেখাশোনা করতো, কিন্তু এখন তো উনি বলতেছে আগুনে গেছে। তো তখন তারা গিয়ে দেখলো যে তার সম্পদের ভিতরে একটি আবায়া রয়েছে, সেটি সে চুরি করেছিল, আর ওই একটি পাঞ্জাবি চুরি করার জন্য সে জাহান্নামে গিয়েছে। এই চুরিকে বলা হয় গুলুল। আর এই চুরি যারা করেছে তারা তখনকার দিনে মুনাফিকদের কাতারেই নাম লিখিয়েছিল। আর এই সকল ধর্মীয় যুদ্ধে লব্ধ জিনিসের থেকে চুরি যিনি করছেন, গুলুল যিনি করছেন, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখিতা, আল্লাহ তার রাগের
কারণ হবে, মানে রাগ সে পাবে। আরেকটি রাগ এর কথা আল্লাহ বলেছেন, সেটি এসেছে সূরা মুহাম্মাদের ক্ষেত্রে আয়াত নম্বর 28, জালিকা বিআন্নাহুম আত্তাবাউ মা আসখাতা আল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ওয়া আহবাতা আ'মালাহুম, যে তারা যেটাকে অনুসরণ করে, বিআন্নাহুম আত্তাবাউ, তারা যেটাকে অনুসরণ করে সেটি হচ্ছে আল্লাহর রাগের কারণ হবে। আসখাতা আল্লাহ, তারপরে কি হবে, আল্লাহর ঘৃণা, ওয়া কারিহু রিদওয়ানহু, আল্লাহর সন্তুষ্টকে তারা ঘৃণা করে আর আল্লাহর রাগকে তারা অনুসরণ করে। তারা কারা? এটা কি মুসলমান? এটি কিন্তু মুসলমান নয়। এই আয়াতটুকু এসেছে মুরতাদদের জন্য, যারা ধর্ম ত্যাগী। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখিত আল্লাহি, আল্লাহর রাগ ক্রোধ মুনাফিক, তারপরে জিহাদে মানে লভ্যাংশ সম্পদ থেকে চুরি যিনি করে সেই ধরনের চোর, সাধারণ চোর যারা, যারা এমনি আপনার আমার জিনিস চুরি করছে, পকেট মেরে দিচ্ছে অথবা ডাকাতি করছে, তাদের ক্ষেত্রে ওই আয়াতের ওই যে সাখিতা এটি প্রযোজ্য হবে না। এটি হচ্ছে জিহাদে প্রাপ্ত সম্পদ থেকে চুরি করলে, তার মানে সে কত বড় মানে মুনাফিক পর্যায়ের লোক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত জিহাদে সম্পদ থেকে না জানিয়ে চুরি করেছে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়নি। এখানে দেখা যাচ্ছে যে এই যে লোক বিআন্নাহুম, তারা কারা? তারা হচ্ছে মুরতাদ, মানে যারা ধর্ম ত্যাগী। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছে, ইন্নাল্লাযীনা আরতাদু আলা আদবারিহিম, তার মানে যারা তাদের পিছন দিয়ে দিয়েছে, যারা মুখ ফিরিয়ে নিয়েছে। আরতাদু, এই যে আরতাদু ফিরে গেছে, এই শব্দ থেকে এসেছে রিদ্দাউ, মানে যে ফিরে গেছে মানে মুরতাদ হয়েছে। অথবা আল্লাহ বলছেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আর শয়তানু সাওয়ালা লাহুম, যে তাদের কাছে দীন ইসলামের যে হিদায়ত সেটি পরিষ্কার হয়েছে, পরিষ্কার হওয়ার পর শয়তান তাদেরকে অন্য কিছুকে সৌন্দর্য মণ্ডিত করেছে, তারা ফিরে গেছে, তারা দীন ইসলামটাকে আর মানে নাই, এটাকে ফিরিয়ে নিয়ে গেছে। এই ধরনের লোকদেরকে বলা হয় হচ্ছে কি, মানে মানে মুরতাদ। তো মুরতাদ আর হচ্ছে মানে আপনার এই মুনাফিক, এরা তো এক হলো না। আজকের এই যে ক্লাস তাকিতাল্লাহি ও গাদিবাল্লাহি, এই দুটো শব্দকে বুঝতে গেলে আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই শব্দ দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য প্রয়োগ করেছেন। একটি হচ্ছে মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদিবাল্লাহি সাখিতা, সাখিতাল্লাহি মানে সাখিতা গাদাবাল্লাহ থেকে অনেক বেশি রাগ, মানে গাদাবি শাদিদ, তাকে বলা হয় সাখিতা। আবার মানে এই দুটো একটা আরেকটার থেকে মানে কোনো অংশে কম নয়। আমি এই দুইটার ভিতরে কি পার্থক্য সেটা আপনাদেরকে বলতে পারছি না এই মুহূর্তে, সেই বিষয়ে আমার জ্ঞান নেই। তবে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে সাখিত আল্লাহি, এটি আল্লাহর ক্রোধ রাগ। সাখিতা শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বর্ণনা করিয়ে দিয়েছেন, কিন্তু কোরআনুল কারিমে সাখিতা মানে আল্লাহর যে রাগ সেটা আল্লাহ মুমিন মুসলমানদের জন্য তিনি প্রয়োগ করেন নাই, তিনি করেছেন মুরতাদদের উদ্দেশ্যে, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 28। আর মুনাফিকদের জন্য
আর হচ্ছে যারা যুদ্ধক্ষেত্র থেকে পাই থেকে অথবা মানে গানিমত থেকে চুরি করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ এটা ব্যবহার করেছেন। মুনাফিক কারা? আপনাদের অনেকের ধারণা, আমরা কথায় কথায় বলে ফেলি ওই লোকটা মুনাফিক, এগুলো কিন্তু বলা যাবে না। কারণ দুনিয়াতে বাস্তবিক অর্থে আমরা এখন আর কোনো মুনাফিক মানে চিহ্নিত করতে পারবো না। কারণ মুনাফিক চিহ্নিত করতে গেলে তার অন্তরের ভিতরে একেবারে লুকানো কি রয়েছে সেটি জানতে হবে, সেটি তো একমাত্র আল্লাহ জানেন। ওই কারণে দুনিয়াতে কোনো আসল মুনাফিক এখন আর নাই। যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল তখন তিনি আল্লাহ সুবহানাহু তাআলার মাধ্যমে ওহির মাধ্যমে জানতে পেরেছেন যে তাদের ভিতরে অন্তরে কুফরি রয়েছে। আপনাদের একটা উদাহরণে দিয়েছি কিরকিরা, এই যে কিরকিরা যে জিনিসটা চুরি করেছে একটি আবায়া, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেই পারে নাই, অথচ লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসাতেই থাকতো, কিরকিরা মানে তার সম্পদ দেখাশোনা করতো, আশেপাশেই থাকতো। কিরকিরা মারা যাওয়ার পরে তিনি জানতে পেরেছেন যে সে একটি আবায়া চুরি করেছে। তাতে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অদৃশ্যের জিনিস জানতে পারতেন না পর্যন্ত আল্লাহ তাকে না জানাতেন। এটার উদাহরণ হচ্ছে সেটা যে চুরি জিনিসটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারছেন না, সেই ক্ষেত্রে অন্তরে কুফুরি আছে কিনা সেটা তিনি কিভাবে জানবেন? আর আমরা তো কোনোদিনই জানতে পারবো না, যেহেতু আমরা জানতে পারবো না এই জন্য আমরা চিরজীবন কাউকেই মুনাফিক বলতে পারবো না। মুনাফিক বলতে এখন আর কিছুই নাই, সে সব কিছু আল্লাহর কাছে। ওয়াম্মাল মুনাফিকুন ফা ইন কানাল মুরাদু বিহিম আহলুন নিফাকাল আকবার, যাদের ভিতরে মানে নিফাক সবচেয়ে বড় নিফাক যেটা রয়েছে সেই নিফাক যদি তাদের থাকে তাহলেই সে মুনাফিক। কিন্তু ছোট নিফাক যেগুলো নিফাকাল আসকার মানে যেমন মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, তারপরে আমানতকে খেয়ানত করা, এগুলি হচ্ছে নিফাকি কাজ, ছোট ছোট কাজ, এগুলো দিয়ে একজন মানুষ মুনাফিক হয় না। মানে নিফাকি মুনাফিকি কাজ হচ্ছে কিন্তু সে মুনাফিক না। তো মুনাফিকরা কে? আল্লাযীনা ইয়াযহারুনা ফিদ দুনিয়া আন্নাহুম মিনাল মুমিনিন, তারা বাইরের দিকে মুমিনদের মতোই ছিল দুনিয়াতে, ফি হাইনা আন্নাহুম ইয়াসিরুনা কুফর ফিল কুলুবিহিম, যে তাদের অন্তরে ছিল হলো কুফরি। আজকে ওয়া ইয়াখাফুনাহু আনান নাস, তারা মানুষদের থেকে লুকিয়ে রাখতো, ফাহাউলাই শাররুল হাল মিনাল কাফির ওয়াল মুশরিক, তাদের অবস্থা হচ্ছে কাফের মুশরিকদের থেকেও খারাপ। মানে কাফের যিনি মানে আল্লাহর আয়াতকে বিধানকে অস্বীকার করেছে, মুশরিক যে ইমান আনে নাই, হিন্দু অথবা কাফের, তাদের থেকেও মুনাফিক খারাপ। তাহলে আমরা মুসলমান নামধারী লোককে কিভাবে মুনাফিক বলি? ওয়ালিজালিকা ফা মুসিরুহুম ফি আসফালে দারকাতিল জাহান্নাম, তাদের তো জাহান্নামের সবচেয়ে নিচে, জাহান্নামের উপরের স্তরে কাফের থাকবে, মুশরিকও থাকবে, সবচেয়ে নিচে থাকবে হলো মুনাফিক। তার মানে সে চিরকাল জাহান্নামী থাকবে, তার মানে মুশরিক কাফের থেকেও খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, যে তারা থাকবে সবচেয়ে নিচে আগুনের নিচে এবং তাদের কোনো সাহায্যকারী নাই। অথচ অত্যন্ত দুঃখজনক ভাবে সত্য হলো এই যে আমাদের দেশে, আমাদের সমাজে, দেশে বলতে কি এই নিউ ইয়র্ক, তো বিভিন্ন সংগঠন রয়েছে ইসলামী সংগঠন, তাদের অনেক সদস্যকে বলতে শোনা যায় যেহেতু আমাদের সংগঠন করে না অন্যরা হচ্ছে মুনাফিক বলে দিচ্ছে। মুসলমানকে যেখানে কাফের বলাই নিষেধ, তারপরে মুনাফিকদের স্থান হচ্ছে কাফেরদেরও নিচে, এটা আল্লাহই বলছেন, তারপরে নিফাক জানতে গেলে তাদের অন্তরের খবর জানতে হবে, অন্তরের খবর না জানা পর্যন্ত কেউ কাউকে মুনাফিক বলতে পারে না। অথচ আমাদের সমাজে বলে দিচ্ছে মসজিদের ভিতরে, আমি নিজে দেখেছি
মসজিদের ভিতরে অমুক সংগঠনের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি এসে বলে দিচ্ছে যে এখানে অনেক লোক আছে যারা নামাজ রোজা পড়ে আসলে তারা মুনাফিক, এভাবে বলে দিচ্ছে। তাদের উচিত আল্লাহকে ভয় করা, মুনাফিক আর এখন বাস্তবে নাই, কারণ আমরা কোনো মানুষের অন্তরের খবর জানি না। সে যতই অন্যায় করুক না কেন, অন্যায় করলেই, কারণ মুনাফিক হচ্ছে এখানে মুশরিকদের থেকেও খারাপ এবং চিরকাল জাহান্নামে থাকবে। তার মানে এটা মুসলমানদের পক্ষে কিভাবে সম্ভব? কারণ মুসলমানকে আমরা জানি যে তাদের সিজদার জায়গাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে নষ্ট করবে না, তখন সেইভাবে চিনে তাদেরকে এক পর্যায়ে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। ইভেন যদি সে শিরিক না করে, আমরা সাধারণত যারা প্রকাশ্যে নিজেকে মানে অমুসলিম ডিক্লেয়ার করছে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছে, তারা এক পর্যায়ে জান্নাতে যাবে। এর অনেক দলিল রয়েছে। রাওয়াহুল বুখারী ও মুসলিম আন আবি যার قال قال رسول الله صلى الله عليه وسلم جاءك جبريل عرض لي في جنب الحراء জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে হাররা নামক জায়গার কাছে এসে বলল, বাশির উম্মাতাক আন্নাহু মান মাতা লাহু ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। হে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিন, যে ব্যক্তি লাই আল্লাহর সাথে কিছু শরীক করবে না এই অবস্থায় মারা যাবে, সে জান্নাতে যাবে। ফাকুলতু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, ইয়া জিব্রাইল ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, সে যদি চুরি করে অথবা সে যদি জিনা করে, সে যদি ব্যভিচার করে, সে যদি চুরি করে, কল, সে বলল হ্যাঁ, কল, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কালা কুলতু ওয়া ইন সারাকা ওয়া ইন জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবারও জিব্রাইলকে জিজ্ঞাসা করছে যে সে যদি চুরি করে, সে যদি জিনা করে, তারপরেও জিব্রাইল বলছে কল নান, তারপরেও সে জান্নাতে যাবে। কল কুলতু ওয়া ইন সারাকা ওয়া ইন জানি, সে যদি চুরি করে, সে যদি জিনা করে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে তিনবার জিজ্ঞাসা করেছে, তিনবার বলেছে নান নান, তার চতুর্থবার জিব্রাইল বলেছে ওয়া ইন সারাবাল খামরা, সে যদিও মদ খায়, সে যদিও মদ খায়, তারপরেও সে জান্নাতে যাবে। অথচ আফসুস, আমাদের সমাজে কিছু ইসলামী সংগঠন, তারা তাদের সংগঠন কেন করল না, এই কারণে অন্য লোকদেরকে বলছে যে তারা মুনাফিক, তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথ দেখাক, আমিন। এই ধরনের মানে কথা আমাদের আমরা প্রত্যক্ষ করছি, বাংলাদেশেও করছি, উত্তর আমেরিকা টরন্টো এই নিউ ইয়র্কেও আমরা দেখতে পাচ্ছি, সমাজের ভিতরে এগুলো চলছে। মুসলমানকে মসজিদের ভিতরে বসিয়ে রেখে বলা হচ্ছে সে মুনাফিক, মানে নাম ধরে বলছে না, কিন্তু বলে দিচ্ছে যে এখানে মুনাফিক আছে, মানে আমাদের সমাজে আছে মুনাফিক আছে। এটা সে কিভাবে জানলো? সেটি জানতে গেলে ওহী দরকার হবে, কারণ তার কলবের ভিতরে অল্প একটু কুফুরি যদি থাকে তখনই সে মুনাফিক, কিন্তু বাইরে সে মুসলমান, সেটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানতে পারবে না। মানুষের উচিত এমন কোন কথা তাদের বলা উচিত নয়, কারণ কোন কথার দরুন এমনও হতে পারে সে আল্লাহর রাগের মানে কাছে চলে যাবে। হাদিসের ভিতরে এসেছে, তোমরা এমন কোন কথা বলো না যেটি আল্লাহর রাগের কারণ হয়ে দাঁড়ায়। ওয়া ইন্না আহাদুকুম, এটা তিরমিজিতে এসেছে, হাজাল হাদিস সহীহ আন বিলাল বিন হারিস কাল, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইন্না আহাদুকুম লা ইয়াতাকাল্লামু ওয়াল কালিমাতি মিন সাখাতিল্লাহ, তোমাদের ভিতরে কেউ এমন একটা কথা বলেই ফেলতে পারে যে কথা বলার জন্য আল্লাহর রাগ মানে তার উপর হবে, আল্লাহর রাগ তার উপরে হয়ে যাবে, মিন সাখিতিল্লাহ,
তার কথা দ্বারা আল্লাহর রাগ চলে আসবে, আল্লাহর রাগের কারণ হবে যে ভাষাই আপনি ব্যবহার করেন। মা ইউজন্নু আন তাবলাগু মা বালাগাত, সে চিন্তাই করতে পারবে না যে কত দূর আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথাটাকে তিনি ঠিক রাখবেন। ফায়াকতুবুল্লাহু আলাইহি বিহা সাখাতাহু ইলা ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল ইয়ালকাহু, যে আল্লাহর সাথে যখন কিয়ামতের দিন তার সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ সেই কথাটুকুকে তিনি জিন্দা রাখতে পারেন, স্থায়ী রাখতে পারেন, তখন আল্লাহ তাকে শুনেই দিবেন যে তুমি অমুক অমুক সময়ে এই কথা তুমি কেন বলেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখিতা তার উপরে হয়ে যাবে। আর কথা যদি আপনি কোনো একটা সুন্দর বলে ফেলেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার জন্য তুলে ধরবে যে আল্লাহ সেটার উপরে খুশি হয়েছেন, এত সুন্দর একটা কথা তুমি কিভাবে বললে। ওয়া ইন্না আহাদুকুম লায়াতাকাল্লামু বিকালিমাতি মিন রিদওয়ানিল্লাহি মা ইয়াজুন্নু আন তাবলাগা মা বালাগাত। এখন প্রশ্ন হচ্ছে যে সুন্দর কথা আমাদের পক্ষে বলা খুবই অসম্ভব, কারণ সেটি বলতে গেলে প্রচুর জ্ঞান প্রয়োজন। কারণ আল্লাহ পছন্দ করবেন এমন একটা সুন্দর কথা কোনো ব্যক্তি জীবনে কিংবা কোনো দুর্যোগের মাথায় বলা, সেটি কোরআন হাদিসের প্রচুর জ্ঞান ছাড়া সেই কথা বলা যাবে না, বলা মানে আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং আমাদের যেটা করতে হবে যে মানুষকে উল্টা পাল্টা এই ফতোয়া দিয়ে মানুষকে জাহান্নামে পাঠানোর মতো কথা যেন আমরা না বলি। আর একটা কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে এই কথাটুকু আমাদেরকে শুনিয়ে তার বিচার করবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে সাকিত আল্লাহ মানে এই যে আল্লাহর যে ক্রোধ রাগ, এটি আসলে সত্যিকার অর্থে কোনো মুসলমানের উপরে পড়বে না, মানে এটি পড়বে হচ্ছে মুনাফিক অথবা যে মুনাফিকের মতো কাজ করেছে, যেমন খুব গুরুত্বপূর্ণ অপরাধ করেছে, অথবা মানে কাফির তাদের উপরে। এখন আসুন যে যারা মুরতাদ, মানে মুরতাদ এই কথাটুকু আমরা সবাই জানি, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, শুধু একটুকুই বলতে চাই যে যে কোনো কথা কাজ মুসলমান হয়ে যাওয়ার পর কোনো লোক যদি দীন ইসলাম থেকে সরে যায় সেই কথা সে জোকিং করে বললেও কিন্তু হয়ে যেতে পারে। قال الله تعالى ولا ان سالتهم لا يقولن انما كنا نخوض ونلعب, যে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন হে রাসূল, সূরা তাওবা আয়াত নাম্বার 66-65, যে আমরা তো শুধু তামাশা করছিলাম, জোক করছিলাম, জোকিং, আমরা অলসতা বশত গল্প গুজব করছিলাম, এই কারণে আমাদের সমাজে এরকম অনেক লোকজন আছে আল্লাহ সম্পর্কে বলে কি আল্লাহ বেটা, এইভাবেও আমি মানুষকে বলতে শুনেছি, আউযুবিল্লাহি মানে আল্লাহ মিয়া, আল্লাহর সাথে মিয়া লাগায়, বেটা লাগায়, তারপরে হাসি ঠাট্টা, তারপরে কোরআনের আয়াতকে যেমন বলে বলে কি আল্লাহ এগুলি মাফ করুন, মাতাউল গুরুর, আল্লাহ বলছে মাতা মাতাআন মানে হলো যে যে সকল জিনিসপত্র দুনিয়াতে আমরা ব্যবহার করি, আল গরুর মানে ডিসেপশন ধোকা, আর এটাকে বলা হচ্ছে কি ওই যে গরুর মাথা, তারপরে বাসা বাদাল মাউত, যে তোমাদেরকে তুয়া হবে, বাস মানে হচ্ছে পুনরুত্থান করা হবে মৃত্যুর পরে, বলে যে কি বাসা বাদাল মাউত বাসে তুলে দিছে, এইভাবে অশ্লীল কথা কোরআনের কথাকে তামাশা করে, রাসূলুল্লাহর জীবনকে তামাশা করে, আল্লাহর বিধানকে তামাশা করে, আল্লাহর ধর্মের সাথে এরকম হাসি ঠাট্টা করে যারা কথা বলে, আল্লাহ তাদের জন্য বলছেন যে ওই লোককে তোমরা জিজ্ঞাসা করো, ওরা হাসি ঠাট্টার ছলে এগুলো বলে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহর যে দলিল পেশ করেছে কোরআনুল কারিমে হাদিসের ভিতরে তার যে নিদর্শনগুলি এগুলো নিয়ে তারা হাসি তামাশা করে, ও রাসূলিহি এগুলো নিয়ে হাসি তামাশা করে, রাসূলের জীবন নিয়ে হাসি তামাশা করে, সে কয়টা বিয়ে করেছে সেগুলো নিয়ে হাসি তামাশা করে,
কুনতুম তাস্তাহিজু তাস্তাহজিউন, তারা মানে মশকরা করছে, মশকরা করছে। আল্লাহ বলছে লা তাতাজিরু, তোমরা কোনো মাপ চেও না, তোমরা তোমরা এক্সকিউজ করো না, কাদ কাফারতুম বাদা ইমানকুম, তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছে, ইমান আনার পরে কাদ কাফারতুম বাদা ইমানকুম। এই ধরনের কথা বললে মানুষ মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়, মানে মুরতাদ হয়ে যায়। রেদ্দা ওয়াল খুরুজ মিনাল ইসলাম, এটি হচ্ছে এমন একটি জিনিস যেটা ইসলাম থেকে তাকে বের করে দেয়। ওয়াল মুরতাদ শাররু মিনাল কাফিরাল আসলিয়া, যে তারা কাফেরদের থেকেও খারাপ, কাফেরদের থেকেও খারাপ। যেমন একটা কাফের, তাদের সাথে আমরা সমাজে সুসম্পর্ক রাখি, কারণ সে কুফুরি করে, ইহুদি খ্রিস্টান হিন্দু, তাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মুরতাদ, সে যদি সমাজে থাকে তাহলে অনেক সমস্যা। যেমন আমরা দেখতে পাচ্ছি আল হাল্লাজ, মনসুরের ছেলে হুসাইন আল হাল্লাজ, তাকে মানে সে নিজেকে বলেছিল যে সেই আনাল হক, তাকে হত্যা করা হয়েছিল তখনকার দিনে। কেন? কারণ সে বাইরের দিকে মানে ইসলামী শরীয়ত মানলেও ভিতরের দিকে সে বলতো লে দাউহু ইলাহিয়া, সে বলতো নিজেই আল্লাহ। ওয়াল কাউলু বিল হুলুল, যে আল্লাহ তার সাথে মিশে গেছে। ও কাউলাহু আনাল হক, সে বলতো আমি হক। মা তামসাকাহু ফি জাহিরি বিশারিয়া, সে কিন্তু বাইরের দিক থেকে সে শরীয়তের পাবন্দি করত। ওয়ালাম ইয়াকবিলু তাওবা, কিন্তু ফোকাহা যখন জীবিত ছিল তারা তাদের এই তাওবাকে, হাল্লাজের তাওবাকে তারা গ্রহণ করেনি, বরং তাকে হত্যা করেছে, তাকে শুলেতে চড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই কথাটুকু লেখা আছে শিফা বিতারিফ হুকুকুল আল মুস্তাফা, এই কিতাবের ভিতরে রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস সহিহ বুখারীতে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলহু, যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করে ফেলেছে মৃত্যুই তার জন্য নির্ধারিত। তো আমরা সেই জন্য আমরা কাউকে মুরতাদ বলতে পারি না, কারণ মুরতাদ বলতে পারাটা ওই মুনাফিক যেরকম বলা কঠিন, মুরতাদ বলাও সেরকম কঠিন। সেটি তাকে স্কলারদের ভিতরে নানান মত রয়েছে, যেমন সাহাবিদের ভিতরে তিন দিনের জন্য তারা সময় দিয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে কাজীর দরবারে গিয়ে তার বিচার হবে, তখন সে যদি তিন দিন পর্যন্ত তাকে সময় দিবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মানে প্রক্রিয়া রয়েছে। সুতরাং সেটিও একটি জটিল প্রক্রিয়া। শুধু এই কথাটুকুই আমাদের জানতে হবে যে মুনাফিক মুরতাদ সহজেই মানুষকে চিহ্নিত করা যায় না, মুনাফিক তো একেবারেই করা যায় না, কখনোই সম্ভব হবে না, আর কোনোদিনও হবে না, ওহী ছাড়া হচ্ছেই না। আর মুরতাদ করতে গেলে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কাউকে মুরতাদ বলা যায় না। সুতরাং আর মুরতাদ হলেও তাকে সময় দিতে হবে, সংশোধনের সময় দিতে হবে, সে যেন আল্লাহর দিকে ফিরে আসে, ইত্যাদি ইত্যাদি। এই যে মুরতাদ, এই এই প্রকার লোকদের জন্য অথবা মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদা বিল্লাহ কথাটুকু ব্যবহার করেছে। এখন এই যে গাদা বিল্লাহ, এই কথাটুকু মানেটা কি? আপনারা সবাই জানেন যে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, এটা হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসির ভিতরে এসেছে قال الله عز وجل سبقت رحمتي غضبي, যে আমার রহমত আমার রাগ থেকে বিস্তৃত, মানে রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তার থেকে তার রহমত অনেক বেশি পরাক্রমশালী, রহমত তার গাদাবকে পরাজিত করেছে, মানে রহমা হচ্ছে অনেক বেশি আর গাদাব হচ্ছে খুব কম। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাগ করেন, এই রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনের কারিমের ভিতরে গাদাব শব্দ ব্যবহার করেছে, এটাই
আমরা বাংলাদেশে বলি গজব। আর আমরা যে অন্যায় কাজটুকু করি সেটি হচ্ছে আমরা মুসলমানদের উদ্দেশ্যে এই গজব শব্দটা প্রয়োগ করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউই এই গাদাব এই শব্দটুকু মুসলমানদের জন্য কোনোদিন প্রয়োগ করে নাই, কোনোদিন প্রয়োগ করে নাই। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা সাবধান হন, কখনো গজব পড়েছে, গজব পড়বে, গজব পড়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো কখনোই বলবেন না, কারণ গজব শব্দটা মুসলমানের জন্য নয়। শুধু দুইটি কন্ডিশন ছাড়া আমরা আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাগ করেন সেটি আমাদের রাগের মতো নয়, কারণ আমরা যখন রাগ করি তখন আমাদের রাগের সাথে বুদ্ধি বিবেচনা নষ্ট হয়ে যায়, আমরা জুলুম করে ফেলতে পারি, আমরা মানে হুকুমা আমরা হাকাম সুবিচার প্রতিষ্ঠা করতে পারি না, আমরা অবিচার করে ফেলি, আমাদের রাগের সাথে এগুলো রয়েছে, সীমা লঙ্ঘন হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, ইয়া ইবাদি ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, আমি নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। ওমালিল জাল্লামি লিল আবিদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগের ভিতর দিয়েও তার মানে জাস্টিস তার বিচার বুদ্ধি বিবেচনাকে ঠিক রাখেন, তার মানে আল্লাহর রাগ একটু ভিন্ন ধরনের। এই এই হচ্ছে কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাগ করছেন সেগুলি তার মানে অন্য ধরনের। এখন আমরা দেখব যে এই যে গাদাব, এটা আমরা আরেকটি জিনিস কি শিখলাম, সেটি হচ্ছে যে গাদাব আল্লাহর কোন স্কলার যারা আল্লাহ সিফাত বলছেন তারা বলেছেন যে আল্লাহর এই গুণ এই গাদাবিল্লাহ এটি হচ্ছে সিফাতুল ফিলিয়া, মানে আল্লাহর কাজের একটি বর্ণনা, গুণ কাজের আল্লাহ করেন এইটুকু, কিন্তু আল্লাহর নাম গাদাব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটুকু করেন সেই কাজটুকু আল্লাহর নাম হয়, তার সাথে একটি আল যোগ হয়, আর গাদাবের আগে কোনো আল নাই আর সাখাতের আগে কোনো আল নাই, তার মানে এই দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আর রহমান আল ওয়াদুদ, তিনি ভালোবাসেন আল ওয়াদুদ, আর তিনি রাগ করেন এটি হচ্ছে তার কাজ। এই যে রাগ করেন সেটি হাদিসে অনেকভাবে এসেছে, যেমন যারা আল্লাহর কাছে কিছু চায় না তাদের উপরে আল্লাহ রাগ করেন, কিন্তু এখানে দেখতে হবে যে এই কথাটুকু কি মুসলমানের জন্য হচ্ছে নাকি না অন্য কারোর জন্য। হাদিস সহি জামে ও সহির এসে কালবানি হাদিস টুকু সহি বলেছেন 2418 قال رسول الله صلى الله عليه وسلم انه من لم يسال الله تعالى فقدب يقدب عليه, যে আল্লাহর কাছে কিছুই চায় না আল্লাহ তার উপরে রাগ করেন, ইয়াকদাব আলাইহি। তো আমরা তো মুসলমান যারা তারা তো আল্লাহর কাছে চাই, কি প্রমাণ কি? সূরা ফাতিহা আমরা কি বলি? প্রথমে প্রশংসা করি, তারপরে যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, এই যে আমরা আল্লাহর কাছে চাচ্ছি, তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহর কাছে চাই। সুতরাং কোন মুসলমান এর গাদাবের আওতায় পড়ে না, যে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ছে সে আল্লাহর আওতায় পড়বে না, কারণ হাদিসটা বলছে ইন্নাহু মান লাম ইয়াসআলাল্লাহি তাআলা ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায় না। স্কলাররা এই হাদিসটাকে কে অন্য দৃষ্টিতে দেখেছেন, তারা বলছেন যে আল্লাহ রাগ থেকে বাঁচতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে। তার মানে আমরা একটা জিনিস শিখতে চাচ্ছি, যেটি হচ্ছে সব কিছু আল্লাহর কাছে আমরা চাবো, কিছু কিছু জিনিস মানুষের কাছে চাবো, মানুষের কাছে চাবো কিন্তু সেই সাথে আল্লাহর কাছেও চাবো, বলবো যে আল্লাহ
এটি আমাদের জন্য সহজ করে দাও, চাইতে হবে। আমরা চাবো আমাদের ছেলে মেয়েরা সবাই কেবল আল্লাহর কাছে চাও, মানে দোয়া করো, তো আল্লাহ সেটাকে পছন্দ করেন। আর আল্লাহ রাগ থেকে বেঁচে থাকতে গেলে এটি আর একটা কি, যে গোপনে যদি কেউ মানে দান খয়রাত করে, যে গোপনে সদকা করে আল্লাহ রাগকে সে দূরে সরিয়ে দেয়, আল্লাহ রাগকে দূরে সরিয়ে দেয়। আর কি, যে আত্মীয়তার বন্ধন যে শক্ত করে সেটাও আল্লাহ রাগকে দূরে সরিয়ে দেয়। তো গোপন গোপন দান করার মাধ্যমে আল্লাহর রাগ থেকে আমরা দূরে থাকতে পারি। আর একটা কি, যে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা রাগের হাত থেকে বেঁচে থাকতে পারি। এখন আসুন, এই যে আমাদের দেশে কোরআনগুলোকে অনুবাদ করেছে, যারা অনুবাদ করেছেন তারা খুব ভালো কাজ করেন নাই, আমি ডিটেলসে যাব না, শুধু একটা কথাই পাঠকদের বলতে চাই, কারণ এইভাবে কোরআন শরীফের ভুল ভ্রান্তি ধরা অনেক সময়ের প্রয়োজন, কিন্তু ভুল যে আছে সেটা বলাই বাহুল্য। গাদাব কথাটার অর্থ হচ্ছে রাগ, গোস্বা, গোস্বা করা, আল্লাহ গোস্বা করেছেন। এটি অনুবাদ করতে গিয়ে কোন জায়গায় লেগেছে গজব, কোন জায়গায় লেগেছে অসন্তুষ্টি, কোন জায়গায় লেগেছে মানে ক্রোধ, কোন জায়গায় তারা লেগেছে কোপে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ ভালো জানে শ্রোতারা কি শিখছে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা অনেক জিনিসে বলি কি আল্লাহর গজব পড়েছে, রাগ কিন্তু পড়ার জিনিস নয়, আপনারা ভালো করে শিখুন, শিখতে হবে। কিন্তু আন্তাজি আল্লাহ সম্পর্কে কিছু না জেনেই আমরা যেটা বলি বাংলাদেশে, এটার কোনো মিনিং, এটার কোনো মানেই হয় না। মানেটা কি, কোনো মানুষের, আমরা সাধারণত গজব কথাটা কখন বলি, আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে যখন কোনো মানুষের বিপদ হয়, কোনো মানুষের বিপদ হইলে আমরা বলি কি গজব পড়েছে, গজব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। এই কথা মুসলমানের জন্য নয়, কোনো মুসলমানকে এই কথা বলা যায় না, গজব পড়ার বিষয় নয়, গজব হচ্ছে আল্লাহর একটি কাজ। এটি কিভাবে বাস্তবায়ন হয় সেটি আমরা জানি না, সেটা আল্লাহই ভালো জানেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন না, ভালোবাসেন না, তারপরে যাকে আল্লাহ ভালোবাসেন না, যাকে রহম করেন না, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি রেখেছেন। এই সকল দিকেই ওই জিনিসটা চলে যায়, কিন্তু রাগ হচ্ছে আল্লাহর একটি বিশেষ অবস্থা, এটি পড়ে না কখনো। আমরা আমরা যেরকম ভাবে বুঝি, মনে করেন একটা লোকের অ্যাক্সিডেন্টে তিনটা ছেলে ছিল, তিনটাই মারা গেছে, অথবা একটা ছেলে, একটা পরিবারে একটাই মাত্র বাচ্চা সে মারা গেছে অ্যাক্সিডেন্টে, অথবা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আপনার বাসায় কোনো দুর্ঘটনা ঘটেছে, মানে যত ধরনের খারাপ, আগুন লেগেছে, সম্পদ নষ্ট হয়েছে, আপনার হাত পা কেটে গেছে, ইত্যাদি ইত্যাদি, আমাদের সমাজে কি বলবে, আল্লাহর গজব পড়ছে। এই কথা প্রথম অপরাধ হচ্ছে, এই কথা বলা, সেটি হচ্ছে গজব বলতে কি বোঝা, গজব বলে কিছু নাই, এটা হচ্ছে গাদাব, গাদাব, গজব, গজব। এই উর্দুওয়ালাদের থেকে আপনারা মুক্ত থাকুন, আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে এই উর্দুওয়ালা আর ফার্সিওয়ালা, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় বিশ্বাসকে নষ্ট করে দিয়ে এই মিথ্যার বেসাতি ছড়িয়ে দিয়েছে এই ধরনের এবং তাদের অনুসারী আলিমরা। আমরা আমাদের জনগণ সঠিক জিনিসটি বুঝতে পারিনি। গাদাব মানে হচ্ছে আল্লাহর রাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে বলেছেন যে আন আনতা আলাইহিম, যে তাদের পথে আমাদেরকে পরিচয়, যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, নিয়ামা দিয়েছেন, আন আনতা আলাইহিম গাইরে মাগদুব, মাগদুব মানে যার প্রতি আল্লাহ গাদাব করেছেন, গাদাবের প্রাপ্ত যেই দল তাকে বলা হয় মাগদুব। পুরো কুরআনুল কারিমের ভিতরে মাগদুব শব্দটা একটি জায়গায় আছে, আর কোথাও নাই, এটি হচ্ছে সূরা ফাতিহা। আর আপনারা সবাই জানেন যে দোয়াল্লিন হচ্ছে খ্রিস্টান
আর মাকদুব হচ্ছে বনি ইসরাইল মানে ইহুদি, তাদের প্রতি হচ্ছে আল্লাহ রাগ হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলার গাজব হয়েছে তাদের উপরে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আল্লাহ তাদের উপরে রহম করবে না। একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যখন আল্লাহ বলছেন যে যেমন মুসলমানদেরকেও আল্লাহ অনেক ধরনের দুর্ঘটনা দেয়, কিন্তু সেটি তো আল্লাহ সুবহানাহু তাআলা তার ভালো করে, তাহলে সেটা গজব হবে কেমনে? গজব গাদাব হচ্ছে, গাদাব হচ্ছে সেটাই যে আল্লাহ তার উপরে কোনো দয়া করেনি, কোনো কনসেশন করে নাই, কোনো ধরনের কোনো মানে ভালোবাসা নাই, কোনো রহম করে নাই, বারাকাত নাই, ইত্যাদি ইত্যাদি। মনে করেন আল্লাহ একটা মুসলমানকে বিপদ দিল, বিপদ দিলে আল্লাহ আবার সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলমানকে সহ্য করার ক্ষমতাও দিচ্ছে, তাহলে সে বিপদটা মানে সে টিকে যাবে সেটি আল্লাহ জানেন, আর সে যদি টিকে না যায় তাতে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং কোন দুর্ঘটনা যদি মুসলমানের জন্য হয় সেটি কোনো দিনই গজব হবে না। এই পর্যন্ত যারা গজব বলেছেন মানুষের কাছে যে ওনার উপরে তো আল্লাহর গজব পড়েছে, আজ রাতের বেলায় তওবা করেন, আল্লাহ সম্পর্কে এই কথাটুকু আপনারা মিথ্যা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুসলমানের উপরে গজব পাঠান না, গাজব হন না, কখনোই না। মুসলমান যে মুনাফিক হবে না, যে মুরতাদ হবে না, শুধু দুই প্রকার মুসলমানের উপরে আল্লাহ গাজব হয়, সেটি আমরা আলোচনা করব পরে। যে কোনো ধরনের দুর্ঘটনা মুসলমানের যদি হয় সেটি হচ্ছে তার জন্য ভালো, আজাবান হাদিসের ভিতরে এসেছে মুসলিম 2999 নম্বর হাদিস, আজাবান আল আমরুল মুমিনিন ইন্নাল আমরাহু কুল্লুহু খাইরুন, যে মুসলমানের প্রত্যেকটা জিনিসই হচ্ছে আশ্চর্যজনক, প্রত্যেকটি বিষয়ই তার জন্য ভালো। তার মানে দুর্ঘটনা, তার হাত গেছে, পাও গেছে, তার বাচ্চা মারা গেছে, তার বউ তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তার ভিসা হয় নাই, সে জেলে গেছে, সে ক্যান্সার হয়েছে, তার যত ধরনের আপদ বিপদ আছে প্রত্যেকটা জিনিস তার জন্য হচ্ছে কি খায়ের। তে এটি গজব হলো কিভাবে? লাইসা যাক লি আহাদিন ইল্লাল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল লাহু, যে মুমিনদের প্রত্যেকটা জিনিস হচ্ছে খায়রুল খায়ের ভালো। ও লাইসা যালিকা লি আহাদিন, যে মুমিনের উপরে যদি কোনো জিনিস সুখী হয়, সন্তুষ্ট হয়, ভালো মজা পায়, আনন্দিত হয়, সাররা ও তাহলে কি শুকর আদায় করে, সাকারা সে শুকর আদায় করে, তাকানা খাইরাল্লাহু ওয়া ইন আসাবাতহু দাররাহু, তার উপরে যদি কোনো খারাপ জিনিস হয় সাবারা সে সবর করে, ফাকানা খাইরাল্লাহু সেটি তার জন্য ভালো। তাহলে আল্লাহ বলছেন ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বরঞ্চ আল্লাহ যাদের উপরে আমরা বাংলাদেশি সমাজে মিথ্যা কথা বলেছি, মানুষের বিপদ দেখে বলেছি আল্লাহ গজব পড়েছে, এটা 99 বাংলাদেশি মানুষ মানে মসজিদ থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে, আপনারা মন খারাপ করবেন না, আমি বাংলাদেশের লোক, আমি নিজেও মানুষের উপরে এই কথা বলেছি, হয়তো আল্লাহ মাফ করো। গাদাব কোনো মুসলমানের জন্য শব্দ ব্যবহার করা যায় না, আল্লাহ কোরআনে এটা ব্যবহার করেন নাই মুসলমানের জন্য, এটি মুসলমানের জন্য এই শব্দ নয়। এই শব্দ কার জন্য আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ান আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم قال ما يزال البلاء بالمؤمن والمؤمنات في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئه, যে বালা এই যে অনেকগুলো দুর্ঘটনা বিপদ এগুলিকে হাদিসের ভাষায় গজব বলে না, এগুলিকে বলা হয় বালা, কথাও আমরা শিখি নাই ভালো করে, ওই যে বাপ দাদা বলছে গজব পড়ছে গজব পড়ছে সেটাই আমরা বলতেছি, ভালো করে শুনুন। মুসলমানের কোন মুসলমান মনে করেন নাম দ্বারা আপনি বুঝতে পেরেছেন এই লোকটা মুসলমান, তার উপরে যত ধরনের বিপদ হোক না কেন আপনি তার উপরে আল্লাহর গজব পড়েছে এই কথা আপনি ভুলতে পারেন না,
এটি বললে গুনাহ হবে, কারণ আল্লাহ নিজে এই শব্দটুকু মুসলমানের জন্য কোরআনুল কারিমে ব্যবহার করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেন নাই, শুধু আমাদের হতভাগা ভারতবর্ষে ব্যবহার করি, কারণ কোরআন হাদিস সম্পর্কে আমরা নিতান্তই জ্ঞানহীন। হাদিসের ভিতরে এসেছে যে যে সকল বালা মুসিবতকে হাদিসের ভিতরে বলা হয় কি বালা, যে যেমন ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছেলেকে জবাই করতে গেল তখন আল্লাহ বলেছিল যে এটি হচ্ছে বালা উল মুবিন, এটি হচ্ছে পরীক্ষা, কতগুলো বিপদ হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা, তার নিজের উপরে হতে পারে, ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি তার বাচ্চা কাচ্চাদের উপরে হতে পারে। সুবহানাল্লাহ, মানে আপনার বাচ্চা কাচ্চাদের উপরে বিপদ আপদ হলে আপনার গুনাহ মাফ হবে, পিতা মাতার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ, ও মালিহি আপনার সম্পদের উপরে ক্ষতি হলে হাত্তা ইয়ালকিয়াল্লাহ ও মালিহি খাতিয়া, আল্লাহর সাথে দেখা যখন করবে তখন আপনার আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, ওয়ামা আলাইহি খাতিয়া তার কোনো গুনাহ থাকবে না, মানে গুনাহ মাফ হয়ে যাবে, তার তাহলে গাদাব দিয়ে গুনাহ মাফ হয় না। বুঝতে পেরেছেন? গাদাব হচ্ছে এমন একটা বিষয় যে আল্লাহর রাগ, যেখানে আল্লাহর রহম নাই। তো বালা হচ্ছে এমন একটা বিপদ যেখানে বিপদ ঠিকই দিয়েছে আল্লাহ কিন্তু রহম দিয়েছে, মানে কি আপনি একজনকে ব্যাট মারতেছেন কিন্তু তার ব্যাট মারার জন্য তার যে পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, সেটা সে সহ্য করতে পারছে, তাহলে ওই ব্যাট মারাটা তার জন্য সংশোধনমূলক হবে, আর তারকে যদি এমন শাস্তি দেন সেটা যদি তার সহ্য করার ক্ষমতা না থাকে তখন সেটা তার জন্য ধ্বংস। তো গাদাব হচ্ছে এমন একটা বিষয় যে আল্লাহ রহম তুলে নিয়েছে, আল্লাহ দয়ামায়া তুলে নিয়েছে, ভালোবাসা তুলে নিয়েছে, এখন তার উপরে যদি বালা আসে তাহলে সে এতেই সহ্য করতে পারবে না, বরঞ্চ ধ্বংস হয়ে যাবে, হয় দুনিয়ায় অথবা আখেরাতে ইত্যাদি। এই হাদিসটুকু সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে শেখ আলবানী সহি বলেছেন 2280 নম্বর হাদিস, তিরমিজিতে এসেছে 2399। যখন মুসলমানদের ভিতরে শুনেন যারা জান্নাতে যাবে, যাদের উপরে বিপদ এসেছে তারাও জান্নাতে যাবে, আর যাদের উপরে বিপদ আসে নাই দুনিয়াতে খুব সুখে শান্তিতে ছিল মানে তারাও জান্নাতে যাবে। এখন যাদের বিপদ এসেছে তাদের যে শান শওকত তারা দেখবে, তখন তারা আফসোস করবে যে দুনিয়াতে আমাদের কেন বিপদ হলো না। হাদিসের ভিতরে এসেছে ইয়াওয়াদ্দা আহলুল আফায়া আফিয়া ইয়াউমাল কিয়ামা হিনা ইউতা আহলুল বালা, তার মানে দুই ধরনের আহাল থাকবে মুসলমানদের, একটি হচ্ছে আহালুল আফিয়া মানে যারা কোনোদিন তেমন একটা বিপদে পড়ে নাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মুসলমান সমাজে অনেক লোক আছে সারা জীবনই মোটামুটি একটা মানে শান্তিপূর্ণ জীবনযাপন করেছে, তেমন কোনো বিপদ আপদ হয় নাই, মোটামুটি চাকরি বাকরি সবই ঠিক ছিল, তারপরে এইভাবেই দীন ইসলামের উপরে তার মৃত্যু হয়েছে। আর কতগুলো লোকের অনেক বিপদ আপদ হয়েছে, তারাও মৃত্যুবরণ করেছে দীন ইসলামের উপরে। তো ওই একদলকে বলা হবে আহলুল বালা, যাদের উপরে আল্লাহ বেশি বিপদ দিয়েছে, আর আহলুল আফিয়া, তো আহলুল আফিয়া তারা আহলুল বালাকে দেখে, তাদের সওয়াব দেখে, তাদের পুরস্কার দেখে আফসোস করবে। হাইনা ইউতা আহলুল বালা সওয়াবা লাও আন্না জুলুদাহুম কানাত কারিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ, আল্লাহর কাছে আফসোস করবে, হে আল্লাহ আমাদের যদি কেচি দিয়ে আমাদের চামড়া গুলোকে দুনিয়াতে টুকরা টুকরা করে দিত তাহলে আমরা আরো খুশি হতাম। পরকালে মুসলমানদের ভিতরে যাদের উপরে আল্লাহ কষ্ট দিয়েছে দুনিয়ায়, ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, কষ্ট, চাকরি নাই, কষ্ট, টাকার কষ্ট, তালাক হয়েছে, কষ্ট, বিবাহ করতে পারে না, কষ্ট, কত ধরনের কষ্ট, অর্থ কষ্ট, হাত পা কেটে গেছে, কষ্ট, দুর্ঘটনা হয়েছে, ঘর পুড়েছে, তারপরে আগুনে পুড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কষ্ট দেখ, যখন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে তখন যাদের কষ্ট হয় না তারা আফসোস করে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে আমাদের চামড়া গুলোকে যদি আপনি কেটে দিতেন, কানাত কারিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ, যে কেচি দ্বারা যদি চামড়া কাটা হতো তাহলে আমরা খুশি হতাম। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেগুলিকে গজব বলি
মুসলমানদের জন্য এগুলি কোনোটাই গজব নয়, এগুলি কি হচ্ছে বালা, আর এগুলি হচ্ছে খায়ের। দুইটি ভাষা আল্লাহ ব্যবহার করেছেন, খায়ের আবার বলেছেন বালা। আর এগুলো কি করে, যে হাতায়া মানে গুনাকে মাফ করে, আর আল্লাহ এটা পুরস্কার দেন। সুতরাং মুসলমানের উপরে এই শব্দ ব্যবহার করা যাবে না দুইটি জায়গা ছাড়া। কোরআনুল কারিমে সর্বমোট আমি আয়াত সংখ্যা বলতে পারবো না, আমি আপনাদেরকে একদিক থেকে বলে যাচ্ছি, আয়াতগুলো নাম্বার লিখে রাখুন যেখানে আল্লাহ গাদাব শব্দ ব্যবহার করেছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 61, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের কথা বলেছেন, বনি ইসরাইলের কথা বলেছেন যে ওয়া দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, যে এই বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনা করেছেন, আর কি বলে আর আর কি দিয়েছেন, দারিদ্রতা, দারিদ্র দিয়েছেন, তার মানে দারিদ্র দিয়েছেন আর লাঞ্ছনা দিয়েছেন। তো লাঞ্ছিত হলেও সেটা গাদাব হয় না, দেখেছেন আল্লাহ এসে থেকে গাদাব বলে নাই। ও বাউ বিগাদাবিন মিনাল্লাহ, আর বনি ইসরাইল তারা আল্লাহর মানে গাদাবের রাগের কাছে চলে এসেছিল, তারা এসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মানে আল্লাহ বনি ইসরাইলদের প্রতি গাদাব হয়েছেন। এই গাদাব এর পরিক্রমায় তারা এক পর্যায়ে জিল্লাও পেয়েছে, মাসকানাও পেয়েছে। তার মানে গাদাব জিনিসটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। তারপরে সূরা বাকারা আয়াত নাম্বার 90, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যারা আত্মাকে বিক্রি করে দিয়েছে, যারা জিদের বশবর্তী হয়ে সেটা প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে মানে ইচ্ছা অনুগ্রহ করেন, তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো। ফাবাউ বিগাদাবিন আলা গাদাবিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, তার মানে তারা কারা, তারা হলো কাফের। কাফের মানে ইহুদিও বনি ইসরাইলও হতে পারে অথবা মুশরিকও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কাফের, তার মানে আল্লাহ বলেছেন যে তাদের উপরে গাদাবের উপরে গাদাব, মানে ক্রোধের উপরে আরো ক্রোধ, এটি গেছে। তারপরে এসেছে আবার এসেছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 112, আয়াত নাম্বার 112 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের কথা বলেছেন যে দুরিবাত আলাইহিমুজ জিল্লা আইনা মা সুখিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান্নাস ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। তাহলে আবার আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াদা, মানুষের ওয়াদার প্রতিশ্রুতির বাইরে গিয়ে তারা লাঞ্ছিত হয়েছে, কারা, বনি ইসরাইল, তাদের উপরে আল্লাহ গাদাব হয়েছেন, গাদাব করেছেন মানে গাদাবের পাত্র হয়েছেন, ইত্যাদি যেভাবে আপনি বলুন, তারাই হয়েছে মাগদুব, সো বনি ইসরাইল। তারপরে এসেছে সূরা আরাফ, এই আয়াতটুকু শুধুমাত্র বনি ইসরাইলের বাইরে এসেছে, সেটি হচ্ছে হুদ আলাইহিসসালাম, তার কাউমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদাব করেছেন। কেন, ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম, সূরা আরাফ আরাফ আয়াত নাম্বার 71, বনি সূরা হুদ, হুদ আলাইহিসসালাম বনি ইসরাইলের নয়, হুদ আলাইহিসসালাম এসেছে হলো নূহ আলাইহিসসালামের চারটা প্রজন্মের পরে, তার মানে বনি ইসরাইলের আগে হুদ আলাইহিসসালাম, তার কাউমকে আল্লাহ বলেছেন যে যারা হুদের দাওয়াতকে অস্বীকার করেছে, তারা পূর্বপুরুষের সাথে বিতর্কে লিপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে গাজাব করেছেন, মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন। হ্যাঁ, কারা, হুদ তখন বলল কাদ ওয়াকা আলাইকুম, তোমাদের প্রতিপালকের শাস্তি এবং ক্রোধ তোমাদের জন্য নির্ধারিত রয়েছে, কারণ তোমরা বিতর্কে লিপ্ত হয়েছ। ওয়া আতুজাদিলুনানি
ফি আসমাই সামাইতুমুহা আনতুম। আমরা বিস্তারিত যাব না, শুধু বলতে চাই যে হুদ আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ গাজাব করেছেন। মানে আবার আয়াত এসেছে সূরা আনফাল, ও সূরা তাওবা, সূরা তাওবার ভিতরে এসেছে আয়াত নাম্বার 152, ইন্নাল্লাযীনা ইত্তাখাযু, এটি খুব সম্ভবত তাওবা অথবা তহা, আমার ধারণা নাই, আমি ভুল করতে পারি, ইন্নাল্লাযীনা আতিলা সায়ানালুহুম গাযাবুন মির রাব্বিহিম, যারা গরুর বাছুরকে উপাস্য হয়ে নিয়েছে, তার মানে বনি ইসরাইলদের কথা আল্লাহ বর্ণনা করেছে, ইন্নাল্লাযীনা আত্তাখাযুল ইজলা, ইজলা মানে হলো বাছুর, গরুর ছোট বাচ্চা, সায়ানালুহুম, যে তাদের উপরে আল্লাহর লায়না, সায়ানালুহুম গাযাবুন মির রাব্বিহিম, তাদের রবের উপর থেকে এসেছে কি গাযাব, মানে ক্রোধ এসেছে, ও জিল্লাতু লাঞ্ছনা এসেছে, হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবনে, ও কাযালিকা নাজজিল মুফতারিন। তাহলে এটি মুসলমানদের জন্য আল্লাহ বলেননি, বলেছেন বনি ইসরাইলদের জন্য, কেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছেড়ে দিয়ে বাসুরের ইবাদত করত, সেই কারণে আল্লাহ তার উপরে তিনটি জিনিস করেছেন, অভিশাপ দিয়েছেন, গজব করেছেন, আর কি তাদেরকে লাঞ্ছিত করেছেন দুনিয়াতে। তারপরে সূরা আনফাল আয়াত নাম্বার 16, ওমাই ইউয়াল্লিহিম ইয়াউমা ইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান, যে যেদিন যুদ্ধ কৌশল অবলম্বন করবে অথবা দলে যারা যেতে চায় না, এটা মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে যারা মানে মানে দেখাতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে যে জিহাদের আয়োজন করেছে, সে জিহাদে তারা যাওয়ার জন্য তালবাহানা করে, তারা ফিরিয়ে দেয় তাদের পিঠ, দুবুরাহ, তাদের পিঠ ফিরিয়ে দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের যে মানে মানে প্রোগ্রাম সেখানে তারা যাচ্ছে না, তাদেরকে ওনারা অন্যদিকে চলে যাচ্ছে, ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম, তার মানে ওয়াবিসাল মাসির, তারা জাহান্নামে যাবে, তার মানে কারা, মুনাফিক, যে তারা আল্লাহর বিরাগ ভাজন, এটা এই অনুবাদ ঠিক হয়নি, এটি হবে আল্লাহর রাগের ক্রোধ, একটি অনুবাদ হবে, গাজাব মানে হচ্ছে গোস্বা, এটি হচ্ছে সবচেয়ে ভালো, গোস্বা কথাটা কোনো অনুবাদকই করে নাই, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে গাজাবের বাংলা যদি গোস্বা করা হয় তাহলে আমাদের এই শব্দটা সঠিক মর্মটা বুঝায়, গোস্বা, রাগ বিরাগ অসন্তুষ্টি, এইভাবে গাদা ভালো বুঝায় না, ক্রোধ, ক্রোধ অথবা গোস্বা, আল্লাহর গোস্বার কারণ হবে হয়েছে, গোস্বার কাছে তারা চলে গেছে, বা আ মানে ফিরে আসা, মানে তারা বা আ বেশিরভাগ আয়াতে এসেছে বা আ বিগাদাবিন মিনাল্লাহ, যারা কোরআনের তাফসির করেন তাদের খেদমত বলছি, অনুবাদ কিন্তু সঠিক হয়নি কোনটাতেই, কারণ তারা বলেছে রাগের পাত্র হয়েছে, এখানে কিন্তু ডক্টর মহসিন খান এবং ডক্টর তকিউদ্দিন হেলালি রাহিমাহুল্লাহ তাআলা মানে তারা এইভাবে ইংরেজিতে অনুবাদ করেনি, তারা বলেছে ড্র হিমসেলফ টু দি অ্যাঙ্গার অর রথ অফ আল্লাহ সুবহানাহু তাআলা, বা আ মানে ফিরে আনা, বি গাযাবিন মিন আল্লাহ তাআলা। সূরা নাহল আয়াত নাম্বার 106, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله, এটি হচ্ছে যারা ঈমান আনার পরে আল্লাহকে অস্বীকার করলো, ঈমান আনার পরে আল্লাহকে অস্বীকার করলো, কারা, মুরতাদ, এবং যারা কুফুরির জন্য নিজের হৃদয়কে উন্মুক্ত করে রাখলো, মান সারাহা বিল কুফুরি সাদরান, তাদের বুককে অন্তরকে খুলে রাখলো কুফুরির জন্য, তা আলাইহিম গাযাবুন,
মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর গাজাব। তাহলে এটি হচ্ছে মুরতাদদের জন্য। আরেকটি কি, আরেকটি হচ্ছে যে আরেকটি এসেছে সেটিও সূরা শুরা আয়াত নম্বর ১৬, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বাদি মাস্তুজিবা লাহু হুজ্জাতুহুম, যে যারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে তাদের উপরে, ওয়া আলাইহিম গাযাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ। তার মানে আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে মানে হলো যারা ইসলাম থেকে বের হয়ে গিয়ে চলে গেছে আল্লাহ সম্পর্কে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাযাব। তারপরে সূরা মাঈদা আয়াত নম্বর ৬০, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের কথাই বলেছেন, আমি আর তেলাওয়াত করলাম না। তারপরে সূরা ফাতহে আয়াত নম্বর ৬, ওয়ায়ুআযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, এখানে মুনাফিক নারী পুরুষ যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করে, বিল্লাহি জান্নাত সাউ, হ্যাঁ, ওয়া আলাইহিম দাইরাতু সাউ, ওয়া গাদিবা আল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম, যে তাদের উপরে আল্লাহর রাগ গোস্বা হয়েছে, তাদের উপর আল্লাহর রাগ, আলাইহিম তো এখানে রুষ্ট হয়েছে মানে আল্লাহর রাগ হয়েছে এবং আল্লাহর লা'না। মুজাদালা আয়াত নম্বর ১৪, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লা কাওমান গাদিবাল্লাহু আলাইহিম, তুমি কি লক্ষ্য করো নাই যাহারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাদের সাথে বন্ধুত্ব করে, তার মানে কাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদাব করেছেন, বনি ইসরাইল, হ্যাঁ মানে ইহুদি, এবং মানে তারা তোহারা তোমাদের দলভুক্ত নয়, জানিয়া শুনিয়া তারা মিথ্যা শপথ করে ইত্যাদি। মুমতাহিনা আয়াত নম্বর ১৩, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লা কাওমান গাদিবাল্লাহু আলাইহিম, হে মুমিনগণ তোমরা আল্লাহ যে সম্প্রদায়ের উপরে রাগ করেছেন তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। কি ধরনের বন্ধুত্ব বলতে কি বোঝায় আমরা সেটা ব্যাখ্যা করেছি, প্রোটেকশন এবং হেল্প, কিন্তু সামাজিক সম্পর্ক রাখা যাবে কোনো সমস্যা নাই, সেটাকে ওই আয়াতের অর্থ এটি বোঝায় না। মাওয়ালাল ইল কাফির, তার মানে এটি বনি ইসরাইলদের উপরে বলেছেন। তারপরে সূরা তোহা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাফিল ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বস্তু তোমাদেরকে ভালো দিয়েছে আহার করো, তোমরা সীমা লঙ্ঘন করো না, আর সীমা লঙ্ঘন করলে আমার ক্রোধ গাযাবি, এই একটি আয়াত কোরআনের ভিতরে যেখানে আল্লাহ আমার রাগ এই কথাটুকু বলেছেন, গাযাবি, হ্যাঁ একটি সূরা তহা আয়াত নম্বর, আর কোথাও আল্লাহ গাযাবি শব্দ ব্যবহার করেন নাই, সেটি করেছেন। ওয়ামান ইয়াহিল্লিল ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, যারা আমার ক্রোধকে অপহৃত করেছে তারা ধ্বংস হয়ে যায়। তার মানে এটি বনি ইসরাইলদেরকে বলেছেন যে যেটা আমি হালাল করেছি সেটা তোমরা হারাম করো না, হ্যাঁ সুতরাং হারাম করলে তোমরা আল্লাহর মানে গাজাব প্রাপ্ত হবে এবং তাস হয়ে যাবে। এখন আসুন, মুসলমানদেরকে দুইটি কন্ডিশনে গজব বলা যাবে, দুইটি কন্ডিশন, একটি কি ভালো করে লিখে রাখুন, কোন জীবনে কোনোদিন যদি কোনো ক্ষেত্রে কোনো মুসলমানের কোনো বিপদ দেখে যদি গজব কথা বলতে চান বলবেন না, নাম্বার ওয়ান হচ্ছে কোনোদিন বলবেন না, গজব পড়েছে এই কথা বন্ধ করুন, এটি বলতে পারেন না, পারেন না, পারেন না, এটি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলার শামিল, দীন ইসলামকে না বুঝে আল্লাহ সম্পর্কে এইভাবে কথা বলা, মুসলমানের হক নষ্ট করা গর্হিত অপরাধ, আমরা না জেনেই করেছি সেটা বলাই ভালো, কারণ আমরা তো বাংলাদেশি হতভাগা, আমাদের দীন ইসলাম শিখা এখনো বাকি রয়েছে। দুটি জায়গায় আল্লাহ মুসলমানদের জন্য গজবের কথা বলেছেন, একটি হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর ৯৩, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু
جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার শাস্তি জাহান্নাম, এবং সেখানে সে চিরকাল থাকবে এবং সেখানে তার উপরে আল্লাহ রাগ করেছেন। এই গাদিব আল্লাহ আলাইহিম ওয়ালানাহু ওয়া'আদা লাহু আযাবান আযীমা। কিন্তু আয়াতের কারিমার ভিতরে একটি কথা আপনারা লক্ষ্য করছেন, খালিদান, যারা চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু কোন মুসলমান যদি দুর্ঘটনাবশত মেরে দিল, একটুর জন্য হলেও তার ইচ্ছা ছিল না, আঘাত করেছে কিন্তু মারার ইচ্ছা ছিল না, মানে মেরে ফেলেছে ঠিকই কিন্তু একেবারে মারতে চায় নাই, মনের কোন একটা জায়গায় একটু খটকা আছে যে মারতে চাই নাই কিন্তু তারপরও মারা হয়ে গেছে, তাহলে সে জাহান্নামে কোন চিরকাল থাকবে না, জাহান্নামে খালিদিন। আর আমরা জানি যে যারা সিজদা দিয়েছে আল্লাহর কাছে মুসলমান, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর লোককে আল্লাহ বলেছেন গাদিব আল্লাহ। তার মানে কোন স্কলাররা বলেছেন যে কোন মুসলমান মুমিনকে কোন লোক যদি বিনা কারণে হত্যা করে তাহলে তার উপরে আল্লাহর গাদিব আল্লাহ, তারপরে লাআনাল্লাহ, দুটো জিনিস হবে। আল্লাহ লাআনা মানে আল্লাহর রহম থেকে বঞ্চিত থাকবে, আর হচ্ছে তা আল্লাহর তার উপরে রাগ করেছেন। কারণ মুসলমানকে মারলে তিনটি হক নষ্ট হয়। শেখ আল উসাইমিন শরাহ আল মুনতিয়ার ভিতরে বলেছেন, ওয়া আনতা ইজা কাতালতাল মুমিনান আমদান তালিকু ফি কতলিক সালাসাতুল হুকুক, তিনটি হক নষ্ট হয়। হাক্কুল্লাহ আজ্জা ওয়াজাল্লা ওয়া হাক্কুল মাকতুল ওয়া হাক্কুল আউলিয়া মাকতুল, যে যারকে মারা হলো নিহতের হক, নিহতের পরিবারের হক, আল্লাহর হক। তো সে যদি তাওবা করে তাহলে আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর হক মাফ হবে। কারণ কি, আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহম থেকে নিরাশ হয়ে না, আল্লাহ মাফ করে দিবে। তারপরে তার পরিবারের হক, সেটা হলো তার হচ্ছে ব্লাড বানিয়ে দিতে হবে দিয়া, অথবা তার কেসাস নিতে পারে, তাকেও হত্যা করতে পারে, তাহলে তার হত্যার বিচার হবে। আর পরকালে মৃত ব্যক্তির কাছ থেকে মাপ চাইতে হবে। তো মাপ কিভাবে করবে, মৃত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অন্য কিছু দিয়ে খুশি করবে, তাহলে মাপ হবে। মানে একটি মানুষ মুসলমানকে মারলে তার তিনটি হক নষ্ট হয়, আর সেই মুসলমানের উপরে গাদাব হয়েছে, এটি বলা যায়। আরেকটি হলো একমাত্র এসেছে সুরা নূর আয়াত নাম্বার 9, এটাই হচ্ছে আমাদের শেষ আয়াত আজকের ক্লাসের ভিতরে। সুরা নূর, সেখানে মুসলমান কোন মহিলা তার উপরে আল্লাহ জব আসতে পারে যদি সে লিআন করে, এই এখানে একমাত্র গাদাব কথাটা বলা আছে। ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, যদি কোনো মহিলা পঞ্চমবারে বলে যে তার স্বামী সত্যবাদী হলে তার উপরে নামিয়ে আসবে আল্লাহর গাদাব, আল্লাহর রাগ। এখানে অনুবাদকারীরা বাংলাদেশে লিখেছে আল্লাহর গজব, মানে গজব আর রাগ একই, ক্রোধ। এটি এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করাতে আমাদের দেশের লোকরা বুঝতে পারেনি, কোনো জায়গায় লেগেছে গজব, কোনো জায়গায় লেগেছে রুষ্ট, কোনো জায়গায় লেগেছে রাগ, কোনো জায়গায় লেগেছে গুসা, এর একটা মীমাংসা হওয়া উচিত। ইংরেজিতে কোরআনের অনুবাদ যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে এরকম নাই, জায়গায় জায়গায় তারা অর্থ পরিবর্তন করেনি, শব্দ পরিবর্তন করে নেয় ইত্যাদি। এখন আসুন যে এই জিনিসটা আমরা যেহেতু আজকে বন্ধের ক্লাসে এটা আলোচনা করছি, কোনো মুসলিম মহিলা যদি লেয়ান করে, এই লেয়ানের সময় তাকে যে শপথ নিতে হবে সেখানে সে বলবে পঞ্চমবারের মতো যে আমার স্বামী যদি সত্য কথা বলে থাকে তাহলে আমার উপরে আল্লাহর গাদা হবে।
والخامسه ان غضب الله غضب الله عليها ان كان من الصادقين এটি হচ্ছে মহিলার ক্ষেত্রে আর পুরুষ যখন লিআন করবে তখন পঞ্চমবারে সে বলবে যে সে যদি মিথ্যা কথা বলে মানে আমার ওয়াইফ সে যদি মিথ্যাবাদী হয় মানে মানে আমি মানে পুরুষ যে কথাগুলো বলেছে সেটা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ লানা হবে ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপরে হবে আল্লাহ লান আল্লাহ লানা লানত আমরা বাংলাতে বলি লানত লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া লানত লানত মানে একেবারে মানে দুনিয়া অশুদ্ধ হয়ে যাচ্ছে এরকম না লানা মানে হচ্ছে আল্লাহর রহম থেকে বঞ্চিত হওয়া এটি খারাপ এটি আল্লাহর রাগের সমপর্যায়ের একটি বিষয় সর্বনাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানা কারোই কাম্য নয় হ্যাঁ তো স্ত্রী লোক বলবে আল্লাহর গাদাব আর ওয়াইফ বলবে আল্লাহর গাদাব আমার উপরে আসবে আর হাজবেন্ড বলবে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার উপরে আল্লাহ লানা এটা কখন বলে এটা হচ্ছে লিআন লিআন জিনিসটা কি আল লিআন ইন্নামা ইয়াশরুল আই আমরাইন লিআন মানে হচ্ছে দুইটি কারণে লিআন করতে হয় আপনাদের খেদমতে লিআনটা একটু বলে দেই যে লিআন হলো এমন একটি বিষয় যে কোন হাজবেন্ড মনোযোগ দিয়ে শুনুন কোন হাজবেন্ড যদি ব্যভিচারের অভিযোগে ওয়াইফকে দায়ী করে তখন তাকে চারটি সাক্ষী উপস্থিত করতে হবে চারটি সাক্ষী যদি উপস্থিত করতে না পারে তখন তাকে পানিশমেন্ট দেওয়া হবে অভিযোগ করলে এটা আগে প্রথমে শুনে রাখুন রুল হচ্ছে হাজবেন্ড অথবা ওয়াইফ যে কেউই যদি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করে তাহলে চারটি সাক্ষী হাজির করতে হবে চারটি সাক্ষী যদি হাজির করতে না পারে তাহলে তাকে 80টি বেত মারা হবে এবং তারা কোনো তাদের সাক্ষী কোনোদিন গ্রহণ করা হবে না সূরা নূর আয়াত নম্বর 4 ওয়াল্লাযিনা ইয়ারমুনা মুহসানাতি ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَجِلِدُهُمْ ثَمَانِينَ جَلْدَةً যে যদি চারটা সাক্ষী এখন ব্যভিচার যখন করে চারজন সাক্ষী কোথায় পাবে মনে করেন ওয়াইফ হাজবেন্ডকে দেখলো যে সে আরেকজন মহিলার সাথে ব্যভিচার করছে তাহলে সে সাক্ষী তো আর পাবে না কারণ যখনই সে দেখবো তখনই তো চলে যাবে সবাই অথবা একজন চারজন সাক্ষী সে পাবে না চারজন সাক্ষী না পেলে ওয়াইফের উচিত কোনো কিছু অভিযোগ না করা কারণ অভিযোগ করলেই যদি চারটা সাক্ষী সে হাজির করতে না পারে তাহলে ওয়াইফকে 80টা বেদ দেওয়া হবে কিন্তু হাজবেন্ডের ক্ষেত্রেও ঠিক তেমনই যদি হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে অভিযোগ করে তাহলে তাকে চারটি সাক্ষী হাজির করতে হবে চারটি সাক্ষী হাজির করতে না পারলে হাজবেন্ডকেও 80টা বেত মারা হবে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজবেন্ডের জন্য লিআনের ব্যবস্থা করেছে এটি হচ্ছে ওয়াইফের সাথে হাজবেন্ডের পার্থক্য হাজবেন্ড সে লিআন করতে পারে মানে তখন লিআনে চলে যাবে তার মানে সেই ক্ষেত্রে হচ্ছে লিআন করা যায় আরেকটি হচ্ছে কোনো কাপলের কোন দম্পতির হাজবেন্ড ওয়াইফ কারো বাচ্চা হলো কিন্তু হাজবেন্ড বলল যে এই বাচ্চাটা আমার না সেটার ক্ষেত্রে সে লিয়ান করতে পারে আন ইউরিদা নাফি আল ওয়ালাদু আনহু এই দুইটি কারণ ছাড়া লিয়ান করা যায় না লিয়ান কিভাবে করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তা তাফসীরের ভিতরে বলেছেন যে কাজীর সামনে যাবে হাজাল আয়াতুল কারিমা ফিহা ফারজুন লাযওয়াজি জিয়াদাল মখরাজ যে কাজীর কাছে যেতে হবে প্রথমে কাজীর কাছে যাওয়ার পর হাজবেন্ড আল্লাহর নামে আরবাতা শাহাদাত বিল্লাহ আরবা শাহাদাত বিল্লাহ মানে আল্লাহর নামে চারবার সে
দোহাই দিবে, কসম করবে, আল্লাহর নামে শপথ করবে, কসম করবে। আমাদের বাংলাদেশে কোরআন শরীফ সুইয়া করে, কোরআন শরীফ সুইয়া কোনো শপথ কোন কোরআন হাদিসে নাই। কেন নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় কোরআন শরীফ আকারে, বই আকারে ছিল না, কোনো কিছু ছুঁইতে হয় না। আল্লাহর নামে বললেই শপথ হয়ে যাবে, চারবার আল্লাহর নামে শপথ করবে, করে বলবে যে আমি তো চারটা সাক্ষী আনতে পারি নাই, কিন্তু আমি তার বিনিময়ে চারবার সাক্ষী দিচ্ছি, আল্লাহর কসম আমার ওয়াইফ এটা করেছে, আল্লাহর কসম আমার ওয়াইফ এটা করেছে, এভাবে চারবার বলবে। পঞ্চম বার যখন বলতে শুরু করবে তখন সে এই কথাটা বলবে যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ আমার উপরে আল্লাহ লানা। এটি হচ্ছে পঞ্চম বার। এখন এই কথা বলার সাথে সাথেই ওই বিবাহ তালাক হয়ে যাবে এবং হাজবেন্ড ওই মোহর দিয়ে দিবে, তাদের থেকে আলাদা হয়ে যাবে। আর ওই ওয়াইফ, ওয়াইফকে তখন তার পক্ষ তার জবাব দিতে হবে। ওয়াইফ যদি কোনো জবাব না দিতে পারে, কিছু না বলে, তাহলে ওয়াইফকে শাস্তি দেওয়া হবে, এই ব্যভিচারের শাস্তি তার উপরে কায়েম হবে। এখন ওয়াইফ যদি হাজবেন্ডের লেআনের জবাবে কাজীর কাছে সে শপথ করতে চায় তাহলে সে পারবে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে চারবার চারটা শপথ করবে, করে বলবে যে আমার হাজবেন্ড যেটা বলেছে সেটা মিথ্যা, আমার হাজবেন্ড যেটা বলেছে সেটা মিথ্যা। পঞ্চমবারে সে বলবে খামিসা তো আন, তখন ওই কথাটা বলবে যে আল খামিসাতা আন্নাল গাযাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, আমার স্বামী যদি সত্য কথা বলে থাকে তাহলে তাহার উপর মানে আসবে হচ্ছে আল্লাহর গাযাব, আন্নাল গাযাবা আলাইহা তার উপর আসবে, মানে ওয়াইফের উপরে আসবে, আলাইহা হাজবেন্ডের উপরে না। এই এটি হলে ওই লিয়ান পরিপূর্ণ হয়ে গেল, তখন তারা পৃথক হয়ে যাবে এবং ওই শাস্তি আর হবে না, কারণ হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনেই লিয়ান করেছে। কিন্তু জিনিসটা যদি উল্টা হয় যে অভিযোগ করেছে হলো ওয়াইফ হাজবেন্ডের ব্যভিচারে অভিযোগ করেছে, তাহলে আল্লাহ তাকে লিয়ানের ক্ষমতা দেন নাই, সে লিয়ান করতে পারবে না। ভালো করে শুনে রাখুন, এটি হচ্ছে সূরা নিসা সূরা নূর। আল্লাহ সুবহানাহু তাআলা তালাক দেওয়ার যেরকম অধিকার হাজবেন্ডকে আল্লাহ দিয়েছে মানে হাদিসের মাধ্যমে, কিন্তু ওয়াইফকে দেয়নি, তেমনি লিয়ান ওয়াইফকে দেওয়া হয়নি। সুতরাং লিয়ান সে করতে পারবে না, সে যেটি করবে সেটি হচ্ছে যদি ইজা আলামাতাল মারআ বিযানি যাওজিহা, যদি কোনো হাজবেন্ডের ব্যভিচার কোনো ওয়াইফ দেখে ফেলে, ওয়ালাম ইয়াকুন কাইয়াহাল বাইয়িনা, তার কাছে কোনো প্রুফ নাই, মানে চারটা সাক্ষী সে আনতে পারবে না, ওহিয়া আরবা শুহুদ, এটা যদি সে আনতে না পারে তাহলে সে অভিযোগ করবে না, কারণ অভিযোগ করার সাথে সাথে ওয়াইফের উপরে শাস্তি চলে আসবে, কারণ চারটি সাক্ষী নাই। সেই ক্ষেত্রে সে যেটা করবে, স্কলাররা যেটা বলেছেন সেটা হচ্ছে তাকে নসিহত করতে হবে হাজবেন্ডকে, বা ইন আলাইহা তানসিহু তাযকুরু ফি তাকাফু বিল্লাহি তাআলা, আল্লাহকে ভয় করো, এই কথা হাজবেন্ডকে বলবে, তাকে উপদেশ দিবে, তারপরে সে তাকে বলবে যে তুমি ইচ্ছা করলে আমাকে তালাক দিয়ে দিতে পারো, তালতুল তুতলিবুল তালাক মিনহা আও তাখালিআহু, অথবা আমাকে খোলা করে দাও, খোলা, সেই ক্ষেত্রে সে খোলা করে দিবে, এইভাবে সে পৃথক হতে পারে। আমাদের সমাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উত্তর আমেরিকায় আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে অনেক ওয়াইফ তারা হাজবেন্ডের মানে এই অবৈধ ব্যভিচার সম্পর্কে তারা মানুষকে বলে, আপনি শুনে রাখুন, যখনই মুখ থেকে আপনার অভিযোগ আসবে সেটি অভিযোগ হিসাবে রেকর্ড থাকবে, এটা মানুষ শুনুক আর নাই শুনুক, আপনি এই অভিযোগ করলে চারটি সাক্ষী যদি আপনি প্রস্তুত করতে না পারেন তাহলে
আপনার উপরে আল্লাহ শাস্তি দিবে সেটি হচ্ছে 80টি বেত, আর আল্লাহ সুবহান তাআলা আপনার সাক্ষ্য কোনোদিন গ্রহণ করবে না। আর আল্লাহ সুবহান তাআলা আপনাকে বলেছেন ফাসিকুন, উলাইকা হুমুল ফাসিকুন, আপনি ফাসিক হয়ে যাবেন, তওবা করতে হবে, সাংঘাতিক অপরাধ। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হাজবেন্ডের কাছ থেকে তালাক পেতে পারেন। এটি কথায় কথায় বর্তমান বিশ্বে যেভাবে চলছে সেভাবে তালাক চাওয়া যায় না। হাদিসের ভিতরে এসে আইয়ুমা আমরাআতা সাআলাত জাওজিহা তালাক মিন গাইরি মা বাস ফাহাররামা আলাইহা রাঈহা তিল জান্নাহ, রাঈহা তিল জান্নাহ, যে 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 মহিলা কারণ ছাড়া হাজবেন্ডের কাছ থেকে তালাক চাবে তার জান্নাতের সুগন্ধ সে পাবে না, আল্লাহ তার জন্য হারাম করে দিয়ে। গাইরে মা বাস মানে বলতে বোঝাচ্ছে মানে সরাহ সিন্দি, ইমাম সিন্দি ইবনে মাজার সরাতে বলেছেন আইয়ু সাদ্দিল মুলজি এত তালাক, এমন শক্ত অবস্থা যে তাকে তালাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটি যদি এটি করা যদি কঠিন হয় তাহলে তাকে করতে হবে কি খোলা করতে হবে। এই খোলা কিভাবে করে, খোলা করতে গেলে তাকে শুধুমাত্র এক মাস তার ইদ্দা, যে খোলা এটি ওয়াইফ একা করতে পারবে না, খোলা করতে হবে হাজবেন্ডের মাধ্যমে। খোলা করতে গেলে খোলা রোকন হচ্ছে পাঁচটা, মওজুব, কাবিল, মুআদ ও ইয়াদ, সিগা, মানে হাজবেন্ড হচ্ছে যে খোলাটা দিবে, তারপরে কাবিল হচ্ছে ওয়াইফ যে টাকাটা দিবে, মুজিব হচ্ছে মওজুব হচ্ছে মানে হাজবেন্ড, আর ওয়াইফ হচ্ছে কাবিল যে টাকা দিবে মানে মোহরের টাকাটা ফেরত দিবে, তারপরে ওয়াইফ তার কাছ থেকে বিচ্ছিন্ন হবে, তারপরে তাকে খোলা দিয়ে দিবে, তারপরে হাজবেন্ড ওয়াইফকে কথায় বলবে ফাররাকতু কি অথবা খালাআতু কি, এইভাবে সে বলবে, আর তারপরে একটি মিনিস্ট্রাল সাইকেল সে অপেক্ষা করবে। তালাকের সাথে এর পার্থক্য হচ্ছে তালাক হচ্ছে তিনটা সাইকেল তাকে অপেক্ষা করতে হবে। ওয়াল মুতালাক্কাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতি কুরু, যে তিনটি মিনিস্ট্রাল সাইকেল তালাকের জন্য। আর হাদিসের ভিতরে এসেছে ইরওয়াউল গালিল 2401 হাদিস, এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত বিন কাইসের হাদিস সহি আলবানি সহি তিরমিজি হাদিস নাম্বার 943, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত বিন কাইসের ওয়াইফকে বলেছে লাম্মা আখতালাতা মিনহু আন্না তা'তাদা বা'দাল খালি'ই বিহাইদ, যে তোমার মাসিক শেষ হলেই তার সাথে তুমি খোলা করে ফেলো, মানে একটা মিনিস্ট্রাল সাইকেল, এমনকি মাসিক চলাকালীন সময়ও খোলা করা যায়, খোলার এ হচ্ছে সুবিধা। আর খোলা করার সময় মানে কোনো কিছুর বিনিময়ে খোলা করতে হবে, শুধু খালি মুখে খোলা করা যাবে না, মানে খোলা করতে হবে এভাবে যে হাজবেন্ডকে তার কিছু টাকা দিতে হবে যেটা মোহর হিসেবে নিয়েছিল, এবং তাকে বলতে হবে তুমি আমাকে ছেড়ে দাও, এভাবে তখন সে তাকে বলবে খালাআতু জাওজাতি আলা কাযা মিনাল মাল, আমি এই টাকার বিনিময়ে তোমাকে খোলা করে দিলাম, মানে বিবাহটাকে সে নাল এন্ড ভয়েড করে দিল। এখানে বিবাহটা বাতিল হয়ে যায়। এটার একটা সুবিধা হচ্ছে কি, যে আবার যদি হাজবেন্ড এবং ওয়াইফ যদি বিয়ে করতে চায় তাহলে আবার সে মোহর এবং ইজাব কবুলের মাধ্যমে নতুন করে বিয়ে করতে পারবে, কারণ খোলা কোনো তালাক নয়, এটি হচ্ছে বিবাহ ভেঙে যাওয়া। কিন্তু হাজবেন্ড ছাড়া শুধু ওয়াইফ একতরফা সেটি করতে পারবে। তাহলে আমরা জানতে পারলাম যে এটি দলিল হচ্ছে যে বুখারিতে এসেছে 5273 নম্বর হাদিস সাবিত বিন কাইস, সাবিত বিন কাইসের ক্ষেত্রে যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করেছিল, সাবিত বিন কাইস ভালো লোক কিন্তু তার সাথে তার কোনো মিল নাই, সাবিত বিন কাইস লা আইব আলাইহি
খালকি ওয়ালা দিন, ধর্মকর্মে তার কোনো অভিযোগ নাই, তার চরিত্রে কোনো অভিযোগ নাই। ওয়ালাকিন আকরাহুল কাফরু ফিল ইসলাম, আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, করে কুফুরি করতে চাই না, কারণ মুসলমান স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে সাহাবীর মহিলা সে ভয় পাচ্ছে, সে মনে করছে কুফুরি হয়ে যাবে। আজকে আমাদের সমাজে কি দেখা যায়, ওয়াইফ হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, সেটা কখন কিভাবে ভয় করতো। তখন ফাকাল আল্লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতারা দাইনা আলাইহি হাদাইকাতাহাই তাহু, যে তোমাকে যে হাদাইক মানে যে বাগানটা দিয়েছিল সেটা কি তোমার কাছে আছে, তুমি কি তাকে ফেরত দিবে। ওয়াকানা কাদ আসদাকাহা হাদাইকা, যে সেটা তুমি তাকে মোহর হিসাবে ওই বাগানটা ফেরত দিয়ে দাও। তখন ফাকালাত সে বলল না, সে দিয়ে দাও। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকবিল হাদাইক, তখন সাইদ সাবিত বিন কায়েসকে বলল তুমি বাগানটা গ্রহণ করো, ফাররিকুহা তোমরা পৃথক হয়ে যাও, তার মানে এইখানে বিবাহটা মানে নষ্ট হয়ে গেল। এটাই হচ্ছে খোলা, খোলা একটি নিরাপদ পদ্ধতি। আরেকটি হচ্ছে যে এই যে লাইন লিআন, লিআন এই সুযোগটা শুধুমাত্র হাজবেন্ডের, মানে হাজবেন্ড ওয়াইফের ব্যভিচার সম্পর্কে লিআনের আশ্রয় নিতে পারবে, কিন্তু ওয়াইফ যদি হাজবেন্ডের ব্যভিচার দেখে তাহলে লিআন করতে পারবে না, তবে চারটি সাক্ষী হাজির করতে পারলে কাজীর দরবারে সে অভিযোগ করতে পারবে। এই মানে লিয়ান মানে হচ্ছে হচ্ছে যে পঞ্চমবারে যে আল্লাহর উপরে শপথ করে তার উপরে লায়না বলছে ওটাকে বলা হয় লিয়ান। আশা করি বুঝতে পেরেছে, আজকাল লিয়ান হয় না, মানুষের ভিতরে তালাকি হয়ে যায়, সুতরাং এটি শিখে তেমন কোনো লাভ নাই। তবুও এটার প্রসঙ্গে যেহেতু কথা এসেছে, শুধু একটা কথাই বলতে চাই, মহিলা কোনোদিন তালাক দিতে পারে না। আমাদের হতভাগা বাংলাদেশি সমাজে কি প্রচলিত আছে, যে বিয়ের সময় যদি ওয়াইফকে তালাকের অধিকার দেওয়া হয় তাহলে ওয়াইফও তালাক দিতে পারবে, এটি দীন ইসলামের কোনো বিধান না, এটি হচ্ছে শয়তানি। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা তালাকু লিমান আখাযা বিসাক ইয়ানি যাওজা, রাওয়াহু ইবনে মাজা, যে যায় যে মানে পায়ের মালিক তারই হচ্ছে মানে তালাকের অধিকার। হাজাল হাদিস হাসানু আল আলবানি ইরওয়াউল গালিল, হাদিস নাম্বার 2141। আর এই যে আমরা যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে যে কোনো কারণে যদি ওয়াইফ হাজবেন্ডের খারাপ কিছু দেখে ফেলে তাহলে তাকে অ্যাডভাইস করবে, তারপরে তার কাছ থেকে হয় তালাক চেয়ে নিবে, কারণ তার একটি কারণ রয়েছে, অথবা তাকে খোলা করতে বলবে। সবচেয়ে ভালো হচ্ছে খোলা করে দেওয়া, কারণ খোলা করে দিলে সুবিধাটা হলো এই যে পরে যদি আবার মিলমিশ হয় তাহলে আবার বিয়ে করতে পারবে, আর এটা তালাক হিসাবে কোনো কাউন্ট হবে না। কিন্তু চারটে সাক্ষী এটা খুবই কঠিন কঠিন কঠিন, মানে পতিতালয়ে গিয়েও যদি কেউ ব্যভিচার করে তাতেও চারটি সাক্ষী পাওয়া মুশকিল, মানে চারটি সাক্ষী কে রাখবে, কারণ অপকর্ম করার সময় কেউ মানুষকে সামনে রাখে না, মানে এটি হয়তো খুবই কঠিন কঠিন। সুতরাং এটি একটি মানে আনরিয়ালিস্টিক মানে ক্লেম। সুতরাং আমরা আশা করব আমাদের সমাজে যে সকল স্ত্রীরা হাজবেন্ডের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ করছেন তারা যেন সতর্ক হন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি তার প্রাপ্য হয়ে যাবে, দুনিয়াতে না হলেও আখেরাতে পাবে, এবং তিনি ফাসিক হয়ে যাবেন। এবং এটি ওয়াইফের প্রতি এবং হাজবেন্ডের প্রতি উভয়ের প্রতি, হাজবেন্ড যদি চারটি সাক্ষী জোগাড় করতে না পারে আর লিআন করার মতো ইসলামী আদালত যদি না থাকে তাহলে হাজবেন্ডের প্রতিও 80টি ব্যাত প্রযোজ্য হবে। সুতরাং হাজবেন্ড হলো উচিত না উত্তর আমেরিকায় বসে, যেখানে ইসলামী দেশ না এটি বিদেশ, সেখানে হাজবেন্ড ওয়াইফ কারোরই উচিত না প্রতিপক্ষের প্রতি ব্যভিচারের অভিযোগ আনা, কারণ আনলেই তার উপরে শাস্তি চলে আসবে, লিআন করা তো দূরের কথা। আশা করি বুঝতে পেরেছেন। অকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ আল আযীম
আস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম আপনারা প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদের বন্ধু বলছি। আপনাদের ফোনটা হাত মিউট করা হলো। আপনারা সবাই *6 দিয়ে প্রশ্ন করুন ইনশাল্লাহ। আজকে গাদি আল্লাহ তাআলার উপর প্রশ্ন করবেন। আর আপনারা যখন প্রশ্ন করবেন, প্লিজ আপনাদের ফোনের, নিজস্ব ফোনের একটা যে সেলফ মিউট করে দিবেন, যেটা আপনাদের প্রত্যেকটা ফোনের মধ্যে আছে মিউট বাটনটা, তাহলে অন্যেরা শুনতে সুবিধা হবে ইনশাল্লাহ। প্রশ্ন করুন প্লিজ। *6 প্রেস করে প্রশ্ন করুন প্লিজ। খোলা যে নিল, কিন্তু আপনি যে বললেন যে ওটাকে মোহরনা দিতে হবে, ছেলের পক্ষে যেহেতু উনি এখনো আনকনসিয়াস, তাহলে উনার পক্ষে থেকে মোহরানা বা ছেলের এখানে কেউ থাকে না, মানে লোকটা কেউ নাই, মহিলা করলো যে খোলা করে উনি আবার অন্য জায়গায় বিয়ে করছে, তাহলে এটা কিভাবে হলো আমি বুঝতে পারছি না, এটা প্লিজ। হাজবেন্ড যদি কমিউনিকেশন না করতে পারে, অজ্ঞান থাকে, তাহলে যে খোলা করতে পারবে না। এটি তো হাজবেন্ড কে টাকাটা নিতে হবে, তো তাকে কবুল করতে হবে, মানে ওয়াইফ টাকাটা দিবে কাবিল। একটি হচ্ছে মাউজুব, মাউজুব মানে হচ্ছে যিনি খোলাটা দিবেন মানে হাজবেন্ড, আর কাবিল হচ্ছে তিনি যিনি টাকাটা দিবেন মানে ওয়াইফ। দুইজনকে কমিউনিকেট করতে হবে, তারপরে তাকে একটা টাকা দিতে হবে, সেই টাকার মালিকানা হাজবেন্ডকে নিতে হবে। তারপরে হাজবেন্ডকে একটা কথা বলতে হবে, যে অথবা লিখিত দিতে হবে অথবা মুখে বলতে হবে, পারেকটুকু কি অথবা বলবে খালেটুকু কি, অথবা বাংলা ভাষায় বলবে যে আমি তোমাকে এই টাকার বিনিময়ে বিবাহটা বাতিল ঘোষণা করলাম, তাহলে আয়তু জাওজাতি আলা কাজা মিনাল মাল, এইভাবে আরবিতে, অথবা ফাসাখতু নিকাহা আলা কাজা, মানে আরবি না বললেও এরকম অনুরূপ কথা বলতে হবে। এটাকে বলা হয় সিগা, মানে বাক্য ব্যবহার করতে হবে। তারপরে এই পাঁচটি কাজ একত্রে হলে তাহলে খোলা কার্যকর হয়েছে বলে ধরে না হবে, তাছাড়া খোলা কার্যকর হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি ভাই, আমি আর একটু বলতে পারবো? না, আর বলতে পারবেন না, আপনাকে বলে দিয়েছি। পরের প্রশ্ন ইনশাআল্লাহ বলুন। উনি তো কথা বলতে পারছেন না, উনি তো কোমাতে, কিন্তু তাহলে এই জিনিসটা যে করলো, তাহলে কিভাবে মহিলা খোলা পেলো আবার মহিলা অন্য জায়গায় বিয়ে করলো, এটা হচ্ছে আমার মানে আপনার এই প্রশ্ন উপযুক্ত প্রশ্ন হয় না, অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন আপনি করেননি। আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রশ্ন করতে হবে জ্ঞান অনুসন্ধান করার জন্য, কে ভালো করলো কে মন্দ করলো আমরা সেগুলো এখানে আলোচনা করছি না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। আচ্ছা ভাই, আমি একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য আর কি, যে এই যে খোলাটা বললেন, এটা আসলে কি আপনি বলছেন যে খোলা করলে আবার সে ফেরত আসতে পারে হাজবেন্ডের কাছে? জি, খোলা আল খোলা লাইসা বিল তালাক, এই খোলা যেটি সেটি কোনো তালাক নয়, কারণ এই যেমন শারহ আল মুমতি', এর ভিতরে শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তিনি ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে বলছেন, আন্নাল কুল্লু ফারকুন ফিহি উদ ফাহুয়া খুলআ লাইসা বিত তালাক, যে
কোনো কিছু টাকার বিনিময়ে যেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সেপারেশন, এনি সেপারেশন হোয়ার কম্পেনসেশন ইজ পেইড ইজ খুলা, কিন্তু এটি তালাক নয়। সুতরাং যেহেতু সেটা তালাক নয়, সুতরাং তালাকের হুকুম এখানে কার্যকর হবে না। তার মানে বিবাহটাই শুধু বাতিল হয়েছে, ফাসাকাত আল নিকাহ, অথবা মানে এই বিবাহটাকে বাতিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটুকু বলেছেন বুখারীতে যেটা এসেছে, সেখানে তিনি তালাক বলেননি, উনি বলেছেন ফারাকুহা, তাদেরকে আলাদা করে দাও, মানে তারা হাজবেন্ড ওয়াইফ আর থাকলো না, বিবাহটা মানে আলাদা হয়ে গেল। সাবিতকে তিনি বললেন একবেলু হাজাইকা, যে তুমি বাগানটাকে নিয়ে নাও আর তাকে তারা পৃথক করে দাও, হ্যাঁ ফারাকুহা, তো তাকে আলাদা করে দাও, তার মানে ফারাকতুহা, তাকে আলাদা করে দাও মানে খোলা করে দাও ইত্যাদি। এই তো সেটা তালাকের হুকুম এখানে প্রযোজ্য হবে না। সুতরাং সেই হাজবেন্ড এবং ওই মহিলা আবার যদি বিয়ে করতে চায়, তাহলে আবার নতুন প্রথমবার যেভাবে বিয়ে করেছিল সেভাবে করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে তার ইদ্দত হবে একটি মাসিক চক্র, মানে আরেকবার পিরিয়ড আসার পরেই, পবিত্র হয়ে যাওয়ার পরেই সে বিয়ে করতে পারবে। আশা করি বুঝতে পারি। জাযাকাল্লাহ খায়। ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে, যদি ধরেন মহিলার পক্ষ থেকে তালাক চেয়ে নেওয়া হয়, ওটা কি সে কি আর ফেরত আসতে পারে নাকি আসতে পারবে না? না না, মহিলা যদি তাকে মানে টাকা দিয়ে দেয় মোহর হিসাবে, মুখে বললে হবে না। কোনো মহিলা যদি হাজবেন্ডকে বলে যে আমাকে তালাক দিয়ে দাও, কিন্তু মহিলা হাজবেন্ডকে কোনো টাকা পয়সা দিল না, হাজবেন্ড তাকে বলল যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, সেটা খোলা হবে না, তালাক হয়ে যাবে। কিন্তু সে যদি টাকা দিয়ে দেয়, হাজবেন্ড যদি টাকা নিয়ে তারপরে বলে তোমাকে তালাক দিলাম, সেখানে স্কলারদের ভিতরে মতভেদ রয়েছে। ইবনে তাইমিয়া, শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ, তারা বলছেন যে ওইটা তালাক বললেও খোলাই হবে, কিন্তু মাওসুয়াতুল ফিকহিয়ার ভিতরে হুসাইন আল আওয়াইশা হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে জমহুর আল উলামার মতে সেটা তালাক হবে, আল্লাহই ভালো জানে। প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কি খোলার উপর দুটো প্রশ্ন, সিস্টার লাইনে আছে, বলুন। একটা হলো যে আমাদের হাজবেন্ড ওয়াইফ, তাদের দুটো বাচ্চা আছে, 10 বছর আগে তাদের কথা কাটাকাটির কারণে তারা ওয়াইফ তাকে চলে গিয়েছে, এবং তাকে যে সিস্টেমে আমাদের দেশে পাঠায় লেটার পাঠিয়েছে তাকে তালাকের, তো ওয়াইফ তো তালাক হয় না, পরে তাদের এই জ্ঞান নাই খোলা সম্পর্কে, তো এখন তাদের দুটো বাচ্চা আছে, যেহেতু 10 বছর পরে তারা কেউ বিয়ে করে নাই, এখন তারা ব্যাক করে চলে যেতে চায়, বিয়ে করতে চায়, এইটা আর যেহেতু তারা কোনো ইয়ে দেয় নাই মহর, যেহেতু তাদের জানা ছিল না ওয়াইফ ব্যাক করাই দেয় নাই, এখন এই ক্ষেত্রে কি তারা আবার নতুন করে ইজাব কবুল করে আবার মহর দিয়ে কি বিয়ে করতে পারবে? আপনার প্রশ্ন যতটুকু বুঝেছি, আপনার প্রশ্ন সুন্দর করে করতে পারেনি, কারণ অপ্রয়োজনীয় কথা বলা হচ্ছে, বাচ্চা ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনোটাই তালাক এবং খোলার মাসলাতে আসবে না। এখানে আসবে হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ কে কি করেছে, দ্যাটস ইম্পর্টেন্ট, বাকিগুলো অপ্রয়োজনীয় কথা। এখানে খোলা হয়নি, যেহেতু কোনো টাকা দেওয়া হয়নি, পিরিয়ড, সেটা খোলা বাতিল হয়ে, খোলা বলে কিছু হয়নি। এখানে যদি হাজবেন্ড চিঠির মাধ্যমে অথবা কথার মাধ্যমে, যে মাধ্যমে যদি পরিষ্কার করে ওয়াইফকে নোটিশ দিয়ে দেয় যে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে একটি তালাক কার্যকর হয়ে গেছে। তারপর থেকে যদি তারা সেপারেট থাকে, সেই ক্ষেত্রে যদি 3টি মাসিক পিরিয়ড পার হয়ে যায়, তাহলে এক তালাক কার্যকরী হয়ে গেল। এই পর্যায়ে তাদের ভিতরে যদি 5-6 বছর যদি যোগাযোগ না হয়, তাহলে তারা আবার নতুন করে
ইজাব কবুল মোহর দিয়ে আবার নতুন করে বিয়ে বসতে পারবে, কারণ তালাক একটি হয়েছে, এটা তালাক রাজি, আশা করি বুঝতে পেরেছি। কিন্তু প্রশ্নটা হলো এটা হাজবেন্ড পাঠায় নাই, পাঠিয়েছে মহিলাটা, মহিলা পাঠায়, শুনুন শুনুন, মহিলা তালাক পাঠাতে পারে না, এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে প্রশ্ন করার আগে বক্তৃতা ভালো করে শোনার জন্য। আমরা বলেছি যে হাদিসে এসেছে তালাকের ক্ষমতা পুরুষের জন্য, মহিলা যদি কিছু পাঠায় সেটা যদি এক মন কাগজ হয়, 200 বস্তা বই হয়, তালাক লেখে একটা কাব্য রচনা করে সেটা যদি জাহাজে করে আনতে হয় কিছুই হবে না। তালাকের অধিকার, লেআনের অধিকার হচ্ছে একমাত্র পুরুষের লেআন। সেই জন্যই সূরা নূরের ভিতরে আল্লাহ বলেছেন যে লেআন করবে হচ্ছে হাজবেন্ড। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝালাম, তারপরে আমরা দলিল পেশ করেছি যে তালাকের ক্ষমতা, ইন্নামাত তালাকু লিমান আখাযা বিসাক ইয়ানি যাওজা রাওয়াহু ইবনে মাজা, এই হাদিসটুকু আমি এতবার বলার পরেও যদি আপনারা এটি বুঝতে ব্যর্থ হন তাহলে খুবই দুঃখজনক। হাজবেন্ড, না, এটা বলছি আমি যে ওয়াইফ কখনোই তালাক দিতে পারেন না, দুনিয়ার আইনে পারেন, বাংলাদেশের আইনে পারেন, আমেরিকার আইনে পারেন, পৃথিবীর যে কোনো আইনে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলেছেন আর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটাই আমরা বলছি যে হবে না। আশা করি এখানেই এটি সমাপ্ত। অন্য প্রশ্নটা করুন, আপনি বলেছেন আরেকটি প্রশ্ন, সেটি না, কিন্তু আমি একটু ক্লিয়ার হওয়া দরকার ভাই। আমরা বুঝেছি যে হাজবেন্ড পারে না, লিয়ানের ক্ষমতা নাই, সবই বুঝেছি, কিন্তু তাদের জ্ঞান ছিল না এই ক্ষেত্রে, মহিলা পাঠিয়েছে, এই ক্ষেত্রে কি বলতে পারি আমরা তাদেরকে? কিছুই বলার না, আপনারা সে দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নাই, তারা যেখানে যা খুশি তা করুক, তাদেরকে বলবেন নামাজ রোজা করতে, আপনাকে কিছুই বলতে হবে না, কারণ এটা এই এই সমাধান এখানে নাই, আশা করি বুঝতে পেরেছেন। কারণ কোনো হাজবেন্ড কোনো ওয়াইফকে শরীয়তসম্মতভাবে তালাক না দিলে সেটি তালাক হবে না, এটি হচ্ছে কথা। এখানে অন্য কোনো কথা আমার জানা নাই, আল্লাহই ভালো জানে। এই ধরনের প্রশ্ন করে কোনো লাভ নেই, আমি কোনো উত্তর দিতে পারবো না, কারণ বাংলাদেশি সমাজে তালাক এবং খোলা এটার মাসালা বর্ণনা করা কঠিন, আমরা এটা করতে চাচ্ছি না। তবুও আজকে আলোচনার স্বার্থে, আমাদের বন্ধের স্বার্থে আমরা কিছুটা খোলাসা করে তাদের উপকারটুকু ছড়িয়ে দিতে চাই। সেটি হচ্ছে এই যে হুকুমগুলো শুধু জানতে হবে, এখানে অন্য এর বাইরে পারলাম না, জানতে পারি নাই, মনে ছিল না, আমি জানি না, বাংলা জানি, আকাশ জানি, পিজা খাইতে জানি, আমেরিকার ভিসা জানি, এদের কোনো উত্তর নাই। পরের প্রশ্ন করুন ইনশাআল্লাহ। যেটা আপনি কিছু বললেন যে কিছুক্ষণ আগে যে কোনো মহিলা খোলা নিতে পারে না কোনো ভ্যালিড রিজন ছাড়া আর কি, আক্স করতে পারে না, তো একজন মহিলা তার মা কোনো ফাইন্যান্সিয়াল সোর্স নাই, সে কাজ করে, বিয়ের পরে হাজবেন্ড তাকে টাকাটা দেয় না, তার মায়ের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, সে কি এখন খোলা, এটা কি ভ্যালিড রিজনের মধ্যে পড়বে মায়ের জীবন রক্ষা? না, পড়বে না। মানে যেই হাদিসটার ব্যাখ্যা করেছে আল মুহাদ্দিস আল ইমাম আস-সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা শরাহ সিন্দি ইবনে মাজাতে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলেছেন যে যারা কারণ ছাড়া তালাক চাবে তাদেরকে জান্নাতের সুগন্ধ নিতে দেওয়া হবে না। ফাহাররামা আলাইহা রাইহাতিল জান্নাহ রাওয়াহু আহমদ ও ইবনে মাজাহ, হাযাল হাদিস সহীহ ইরওয়াউল গালিল। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম সিন্দি বলেছেন আসিদ্দাতু মুলজিআতু ইলা তালাক, মানে পরিস্থিতি যদি এরকম হয় যে তালাক ছাড়া আর কোনো সমাধান নাই, মায়ের সেবা করা, তার টাকা পয়সা জোগাড় করা, এটি মানে ওই ওয়াইফের জন্য ওয়াজিব নয়, সেটি তালাকের মাধ্যমে সে মায়ের কাছ থেকে আনতে হবে, সে প্রয়োজনে ভিক্ষা করবে, মানুষের কাছ থেকে সে মানে সাদাকাত নিবে, মানুষের কাছ থেকে সে জাকাত দিবে, মানুষের কাছ থেকে সে মানে ভিক্ষা ভিত্তি অবলম্বন করবে স্বল্প করার জন্য, কিন্তু সে তালাক চাইতে পারে না, কারণ
হাজবেন্ডের কাছ থেকে সে থেকে সেটি করতে পারে না, কারণ এটি কোনো ভ্যালিড রিজন না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। বন্ধু আপনাদেরকে হাত মিউট করা হলো, স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশে বা এরকম এরকম একটা অপিনিয়ন আমি শুনেছি যে মহিলারা যদি ডিভোর্স নিয়ে চলে যায় তাহলে সে তার আর ফেরত আসতে পারে না, ইরে বলল আর কি ওটা আর কি, বা কিন্তু হাজবেন্ড তো তিন দুবার পর্যন্ত ফেরত নিতে পারে, বাট মহিলা যদি নিজে থেকে ডিভোর্স নিয়ে চলে যায় তাহলে আর ফেরত আসতে পারে না, এটা তাহলে অপিনিয়নটা ঠিক না নাকি? আপনি আপনাকে অনুরোধ করবো, আমাদের অনুষ্ঠান আমরা যে প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা মনোযোগ দিয়ে শোনা। আপনার এই অর্ধেক কথাই আমরা বলে ফেলেছি অলরেডি, আপনি আবার এগুলো রিপিট করছেন, এটা করলে সারা রাত চলে যাবে, কোনো সমাধান হবে না। এই কারণেই আমাদের সমাজে তালাক সম্পর্কিত কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। আমরা বারবার বলেছি যে ওয়াইফ তালাক দিতে পারে না, সেটি হচ্ছে ধর্মের কথা, হাদিসের কথা, কোরআনের কথা, পিরিয়ড। সেটা সেটা শেষ হয়ে গেল, শেষ। তারপরে আবার ওপিনিয়ন মানে বাংলাদেশ পাকিস্তান আমেরিকা এগুলি প্রশ্ন করা বলা সময়ের অপচয় মাত্র, আর কিছুই না। মানে আমি বলতে চাচ্ছি যে সে যদি শুনুন, পরবর্তীটা হলো যে চেয়ে নেওয়ার জন্য তার কারণ থাকতে হবে, সে যদি কারণ না থাকে তাহলে হ্যাঁ কারণ থাকলে সেটি হাজবেন্ড তাকে হয় তালাক দিবে অথবা তার সাথে খোলা করবে। যদি হাজবেন্ড তাকে তালাক দেয় তখনই সেটা তালাক কার্যকর হবে। হাজবেন্ড যদি তালাক না দেয় আর যদি ওয়াইফের কারণ থাকে সেই ক্ষেত্রে তখন একটি জটিল পরিস্থিতি, সেটা তখন আদালতের মাধ্যমে মীমাংসা করাটাই হচ্ছে সর্বোত্তম। কারণ হ্যাঁ ওয়াইফের উপযুক্ত কারণ রয়েছে, হাজবেন্ড তাকে তালাক দিচ্ছে না আবার খোলাও করতে দিচ্ছে না, তালাক এবং খোলা এই দুইটি কাজের মানে সুযোগ খোঁজার পরেও যদি হাজবেন্ড তাকে সে সুযোগ না দেয় সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে দুনিয়ার আদালতের আশ্রয় নিয়ে মানে করতে হবে, এটা কিছু করার নাই। যেহেতু সে বাধ্য হয়েছে ওই ওই ক্ষেত্রে সেটাই হবে, তখন হাজবেন্ড যেটা আদালত যেটা হুকুম দেয় সেটাই কার্যকর হবে। আশা করি বুঝতে পেরেছি। আপনারা স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন, আর বন্ধুরা সবাই অপেক্ষা করবেন, আমাদের অ্যানাউন্সমেন্ট আছে ভাই শেষ করার পরে, আমাদের যে রিভিউ ক্লাসের অ্যানাউন্সমেন্ট আছে। স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আল্লাহ যে ক্রোধান্বিত হন, যে ওখানে যে কোরআনের আপনি তিনটা আয়াত বললেন, মায়েদা 80, আল ইমরান 162, আর মুহাম্মদের আয়াতটা কি আবার রিপিট করা যাবে যদি আপনার হ্যান্ডি থাকে? রিপিট মিন কত আয়াত আর কি মুহাম্মদের? সূরা মুহাম্মদ এটা হচ্ছে আসখাতা, মানে মুহাম্মদের আয়াত হচ্ছে 28 নম্বর, লালিকা বি আন্নাহুম اتبعوا ما اسخط الله وكرهوا। অত্যন্ত দুঃখজনক ভাবে সত্য হলো বাংলাদেশের কোন কোরআন শরীফেই এই আসখাতা
এবং কারিহু দুইটা শব্দকে তারা একটি শব্দে অনুবাদ করেছে, যেটি জঘন্য 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 ভুল করেছে, সেটি হবে হচ্ছে আল্লাহ রাগ করেছেন এবং কারিহু তারা অপছন্দ করেছে, এটি হচ্ছে রাগ হবে, রাগ, এটি হচ্ছে অসন্তুষ্টি নয়, এটি হচ্ছে রাগ। আল্লাহ সুবহানাহু তাআলা রাগকে ইত্তেবা করেছে। আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা সরাসরি এই ডক্টর মহসিন খানের ইংরেজি অনুবাদ দেখতে পারেন, তারা বলেছে দ্যাট ইজ বিকজ দে ফলোড দ্যাট হুইচ অ্যাঙ্গার্ড আল্লাহ অ্যান্ড হেটেড হোয়াট আর্নস হিজ প্লেজার সো হি রেন্ডার্ড দ্যাট ডিডস ওয়ার্থলেস। এটি হচ্ছে মুহাম্মদ আয়াত নাম্বার 28। প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা। জীবনে কোনদিন এরকম অথবা যে হাজবেন্ড, উভয় হাজবেন্ড এবং ওয়াইফ, এই এই আয়াতটুকু সূরা নূর আয়াত নাম্বার 4, এই যে অভিযোগ করা, একে অপরের প্রতি অভিযোগ করা, হাজবেন্ড কেও চারটি সাক্ষী আর বা শুহুদ, যে তাকে যদি সুম্মা লাম ইয়াতু বি আরবাতি শুহাদা, সে তাকে চারটা সাক্ষী হাজির করতে হবে। হাজবেন্ডের কাছেও যদি চারটা সাক্ষী না থাকে, ওয়াইফের কাছেও যদি চারটা সাক্ষী না থাকে, তাহলে হাজবেন্ডের উপরেও 80টা ব্যাথ এবং ওয়াইফের উপরেও 80টা বেত আঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে, এবং তারা উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক হয়েছে এবং তাদের সাক্ষী আর কোনোদিন ইসলামী আদালতে নেওয়া হবে না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তারা যদি চাঁদ দেখে বলে আমি চাঁদ দেখেছি, তার সাক্ষী গ্রহণ করা যাবে না, কারণ তার সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না, সে সেটিকে ফাসিক হয়েছে। এই ক্ষেত্রে তারা কি করবে? তারা যেটা করবে, আল্লাহ সুবহানাহু তাআলা গাফুর, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তারা ক্ষমা চাবে। কুল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবি জামিআ ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আপনাদের বন্ধুদের প্রতি বলেছি, যে সকল মহিলা কোনোদিন যদি আপনার কাছে কোনো অভিযোগ করে, সাথে সাথে আপনারা মুখ ফিরিয়ে নেবেন, সাথে সাথে আপনারা ফোন বন্ধ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছি আমি যে অনেক মানে আমাদের বোন কোরআন হাদিসের জ্ঞান থাকা সত্ত্বেও এগুলো শুনেন, এটা গুনাহ, কারণ সে চারটি সাক্ষী তার কাছে নাই, সে একটি পাপ কাজের কথা আপনাকে বলতেছে, কারণ যার সাক্ষী নাই সে যদি সেটা বর্ণনা করে সেটা পাপ, পাপ বসে বসে শুনে তাকে আবার মাসালার জন্য একজনকে জিজ্ঞাসা করতেছেন, অপরাধ অপরাধ অপরাধ, মানে সবই হচ্ছে পাপের কাজ। যে বলতেছে তাকে তো ক্ষমা চাইতেই হবে, যিনি শুনতেছেন তাকেও ক্ষমা দিতে হবে, কোনোটাই ভালো না। সুতরাং আমাদের সমাজে ব্যভিচারের অভিযোগ একেবারেই শোনা যাবে না, কারণ যে করছে তার কাছেও চারটা সাক্ষী নাই, আর শাস্তি দেওয়ার মতো ইসলামী আদালত আমাদের কাছে নাই। সুতরাং যদি নাই থাকে তাহলে আমরা ফাসিক হয়ে যাব, তো ফাসিক হওয়ার তো দরকার নাই। তার থেকে আমাদের জন্য যেটা উচিত, যারা ইতিমধ্যে ফাসিক হয়েছেন অথবা ফাসিকি কাজে শুনে শুনে মাসালার উত্তর দিয়েছেন, সবাইকেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ কাজটা ভালো হয় নাই। আপনাদেরকে গত ক্লাসে আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা খারাপ কথা প্রচার করাকে পছন্দ করেন না, মাসিয়া। যদি কোনো মানুষ কোনো অপরাধ করে তাহলে তার উচিত সেটা না বলা। ইভেন আমরা অনেকে বলি যে আমি এটা করেছি, আমি ব্যভিচার করেছি, এটাও সে বলবে না, ওয়াইফের কাছে বলবে না। আমরা এমনও শুনতে পাই হাজবেন্ড খুব আই লাভ ইউ, তারপরে আমি এটা করেছি। পাপ কাজ করার পর কোনো মানুষকে বলা নিষেধ। হাদিসের ভিতরে এসেছে, কিতাবুত তাওবা সহিহ মুসলিমের ভিতরে এসেছে, একটা লোক
একটি মহিলার সাথে ইন্টিমেট হিসাবে ছিল মদিনাতে, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ আমার উপরে হুকুম দেন, কিন্তু সে তার কাছে ব্যভিচার করেনি, সবচেয়ে ছোট একটি কাজ করেছে যেটা ব্যভিচারের পর্যায়ে পড়ে না। এই কথা যখনই সে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেই মজলিসের ভিতরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, তিনি খুব রাগ হলেন, ফাকালা ওমর লাকাদ সাতারাকাল্লাহু, আল্লাহ তোমাকে গোপন করেছেন, লাও সাতারাত্তা নাফসাক, তুমি কেন গোপন করতে পারলা না, তা হতভাগা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে ধমক দিয়ে বলতেছে, তুমি কেন এইটা বলতেছো, আল্লাহ তো তোমার দোষ গোপন রেখেছে, লাকাদ সাতারাকাল্লাহু লাও সাতারাত নাফসাক, তুমি কেন তোমাদের তোমার দোষটা গোপন করতে পারলা না। এটা সুতরাং প্রত্যেকের উচিত দোষকে গোপন করা, হাজবেন্ডের উচিত ওই দোষকে গোপন করা, ওয়াইফের উচিত দোষকে গোপন করা। আর এই দোষ যে বর্ণনা করে সেগুলো আপনারা শুনবেন না, শুনলে গুনাহ হবে, উপকার তো কিছুই হবে না। এই পর্যন্ত যতগুলো শুনেছেন সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ এটি পাপ, চারটি সাক্ষী ছাড়া কথা বলতে পারে না। সুতরাং সাক্ষী নেওয়ার আপনি তো ইসলামী আদালতের কোনো হাকিম না, কেন আপনি এটা শুনতে যান, শুনবেন না। সুতরাং আমাদের উচিত এগুলো না শোনা, আর যারা ইতিমধ্যে শুনেছেন কিংবা বলেছেন অভিযোগ করেছেন একে অপরের প্রতি, তাদের সবারই উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ গাফুর রাহিম, তিনি ক্ষমা করবেন। আমরা হাদিসের ভিতরে দলিল দিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করেছেন যে তারা যদি ব্যভিচার করে, তারা যদি চুরি করে, তবে কি তারা জান্নাতে যেতে পারবে না? জিব্রাইল বলেছে না, যেতে পারবে, যেতে পারবে। ওয়াইন সারাকা ওয়াইন দানি ক্বালা জিব্রাইল নাআম ক্বালা জিব্রাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার জিজ্ঞাসা করেছে, যদি চুরি করে, যদি ব্যভিচার করে, যদি চুরি করে, যদি ব্যভিচার করে, তিনবার জিব্রাইল তাকে বলেছে সে জান্নাতে যাবে। শাইআন লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখাল আল জান্নাহ, সো যদি সে মদ খায় জান্নাতে যাবে, কিন্তু সে কেন ওই অন্যায় কাজটুকু মানুষের কাছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রহমত থেকে বঞ্চিত করবে, আশা করি বুঝতে পারবে। প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য কর্মকাণ্ডের তার সিফাতুল ফিইলিয়া সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা গাদিবাল্লাহি তাআলা সাখিতাল্লাহি তাআলা আমরা আলোচনা আপনারা যদি প্রশ্ন করতে চান এখনো সুযোগ আছে, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আপনারা আপনাদেরকে আবার হাত মিউট করা হলো, প্লিজ প্রশ্ন করুন স্টার সিক্স দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ অস্বীকারী আর জাকাত অস্বীকারী যেটা বুখারীতে আসছে, এদেরকে তো ওদের যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মুরতাদ ঘোষণা, এদেরকে তো মুরতাদ বলা যায় না? না না, জাকাত অস্বীকারী এবং নামাজ অস্বীকারী সেই সেইগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি তার যুগের সিদ্ধান্ত, এবং তিনি মুস্তাহিদ ছিলেন, তখন সাহাবীরা ছিল, সেই জন্য সেটি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। সাহাবীদের ভিতরে সেই বিষয়ে বিতর্ক ছিল, কিন্তু তিনি দলিল পেশ করেছেন
সেটার উপরে কায়েম ছিল। সেই ধরনের পরিস্থিতি বর্তমানে আর নাই পৃথিবীতে, আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিক দুনিয়াতে আর নাই, আসবেও না কোনোদিন। সুতরাং আমরা এখন সমাজে কোনো মানুষ যদি টাকা দেয় না, নামাজ পড়ে না, তাদেরকে নিজেরা ঘরে বসে সংগঠনের মাধ্যমে অথবা ব্যক্তি বিশেষে মোরতাদ বলতে পারবো না। এগুলো আমাদের কাজ না, এগুলো আমরা করব না। এগুলি অত্যন্ত মানে সূক্ষ্ম এবং জটিল কাজ। আমরা নিজেদের গুনার দিকে নিজেরা তাকাবো, কারণ আমরা প্রত্যেকেই এমন এমন গুনাহ করেছি, সেই গুনাহগুলোর যদি হিসাব আমরা নিতে পারি তাহলে আমরা অন্য কোনো কিছুর দিকে আমাদের নজর থাকবে না। এবং যারা এই ধরনের চিন্তা ভাবনা করছে, আমরা বারবার বলেছি যে মুনাফিক চিহ্নিত করা যায় না ওহি ছাড়া, আর মুরতাদ নির্বাচিত করা যায় না পরিবেশ ছাড়া। ইসলামিস্তা সঠিক কাজই, ইসলামী আদালত, ইসলামী তাহজিব তমুদ্দুন ইত্যাদি সংরক্ষণ করা ছাড়া দুনিয়াতে যেভাবে বিশৃঙ্খল ভাবে মুসলমান দেশগুলো রয়েছে, তারপরে আমরা যেভাবে বসবাস করছি, যেখানে ইসলামের মৌলিক জ্ঞানটুকু মানুষের ভিতরে নাই, সেই সমাজের ভিতরে মানুষের কাছে এই মুরতাদ, কাফের, এই এই সকল জিনিস, মুনাফিক, এইগুলো বলে সমাজকে বিভক্ত করার কোনো অর্থ হয় না। মানুষের উচিত এগুলো থেকে বিরত থেকে নিজেকে সংশোধন করা, তওবা করা, আল্লাহর দিকে তাকা। বাকি জিনিসগুলো এগুলো স্কলারদের দায়িত্ব। যে সকল স্কলার যারা এই বিষয়ে অত্যন্ত জ্ঞান রাখেন, তাদের কাছ থেকে আমরা জানব যে সেই বিষয়ে কি করতে হবে। আমরা সেই বিষয়ে কাউকে প্রশ্ন করব না, জানতে চাবো না, এতে আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সংশোধন করা। আমরা নিজেরা গুনাহ করেছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করাটা এক ধরনের পছন্দই করেন। কারণ আমরা যদি গুনাহ করি তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব, তওবা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। হাদিসের ভিতরে এসেছে, লাউলা আন্নাকুম তুজনিবু লা খালাকাল্লাহু খালকান ইয়াজনিবুনা ইয়াগফিরু লাহুম, যে তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ আরেকটি কাউম সৃষ্টি করত, তারা গুনাহ করত, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন, আল্লাহ গাফুর। সুতরাং প্রত্যেকের উচিত, যারাই আপনাদেরকে প্রশ্ন করে মুরতাদ বলে, মুরতাদ সম্পর্কে কিছু বলেন, তারপরে মুনাফিক সম্পর্কে, সে সকল ক্ষেত্রে আপনারা শুধু ওই বিষয়গুলোর সংজ্ঞা আলোচনা করতে পারেন যে এটা কিভাবে হয় এতটুকু, কিন্তু কে কি করছে এগুলো হুকুম দেওয়া আমাদের তো কাজ নাই। কলাররাও এই ধরনের কাজ করেন নাই, তারা বিরত থেকেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রশ্ন যদি না থাকে তাহলে আমার বক্তব্য এখানেই শেষ করে আপনাদেরকে আগামী ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাকি কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের আসসালামু আলাইকুম। আপনার আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্নটুকু আপনি করেছেন, আমি আপনার এই প্রশ্নটা শুনে আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাকে আল্লাহ অনেক জ্ঞান বাড়িয়ে দিই। এরকম আমরা অনেকগুলো হাদিস বর্ণনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কাজ পরকালে করবেন না, যে তাদের লা ইয়ানজুরুনাহুম, তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা ইয়াতাকাল্লিমুনা, এবং তাদের সাথে তিনি কথা বলবেন না। এই তিনটি কাজ না করা সত্ত্বেও এটাকে গাদাব বলা হয় না, এটি আপনাকে প্রথমে বুঝতে হবে। অনেক স্কলার আল্লাহর গাদাব বলতে ওইটাকে বুঝাচ্ছে, এটি কিন্তু ঠিক নয়। না 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 না, গাদাব মুসলমানের জন্য হবে না, গাদাব হবে তার যে মুনাফিক, যে মুরতাদ, যে মানে কাফের, তাদের জন্য। আল্লাহর রাগ বলতে সেটা বোঝায় না,
এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকে বলছেন যে সে মুসলমান হতে পারে কিন্তু এই অপরাধগুলো করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিয়ে হাশরের মাঠেও তাকে শাস্তি দিয়ে পবিত্র করে দিতে পারেন এক পর্যায়ে, আল্লাহ গাফুর রাহিম তিনি করবেন, কিন্তু তিনি বলছেন যে তাকাবেন না, সেগুলো অবস্থা পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে সেগুলি হচ্ছে মুসলমানদেরই ভিতরে হবে, কারণ মুসলমানরাই তো কবিরা গুনাহ করবে আর মুসলমানদেরকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা করবে আর সাধারণ মুসলমানরা তাদের জন্য সাফা করবে, তাদেরকে জাহান্নামে দিলেও তাদেরকে উদ্ধার করা হবে, সুতরাং এগুলো মুসলমানদের জন্যই বলা হচ্ছে, সেটাই বলা বাহুল্য। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই একটু জাস্ট ক্লিয়ার করি, আপনি বলছেন যে আল্লাহ আল্লাহ গজব মুসলমানদের উপরে পড়বে না, খুবই ট্রু ইনশাল্লাহ, একটা গুড নিউজ মানে ভালো আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাচ্ছি যে মুনাফিক ক্যারেক্টারটা তো মুসলমান থেকেই বের হবে, কারণ মুশরিক শুধু মুশরিক, ডিসবিলিভার কাফের শুধু ডিসবিলিভার, কিন্তু মুনাফিকের ক্যারেক্টারটা তো মুসলিম থেকে একটা গ্রুপে আসবে, অবশ্যই আমরা জাজমেন্ট করব না, ডেফিনেটলি নিজেকে নিয়ে জাজমেন্ট করব, কিন্তু আলটিমেটলি তো মুসলিম থেকে বের হবে, রাইট? তাহলে জিনিসটা বুঝতেছি না আসলে, একটু যদি বুঝায় বলেন। না বোঝানো হয়েছে, আপনি মনোযোগ দিয়ে শুনেন নাই, এটা দুঃখজনক। আমরা বলেছি যে মুনাফিককে চিহ্নিত করা যায় না, আপনি ওইটা যদি যে বুঝতে পারেন তাহলে আপনার বোঝা হয়ে যাবে, সেখানে আর কি বোঝানো হবে। আমরা লেকচারের শুরুতে বলেছি যে একটি পর্যায়ে আমরা সবাইকে বোঝাতে পারবো না, এখানে বারবার বলা হচ্ছে যে মুনাফিক হচ্ছে মুসলমানদের মতোই বাইরের দিকে, কিন্তু ভিতরে তাদের ভিতরে অন্তরে আছে কুফরি, যেটি আমরা কখনো খোঁজ করতে পারি না, এটি ওহির মাধ্যম ছাড়া এটা আইডেন্টিফাই করা যায় না, এই কথা অনেকবার বলেছি, সুতরাং সেটা শেষ হয়ে গেল, শেষ। এবং মুনাফিকদেরকে আল্লাহ কাফের এবং মুশরিকদের থেকেও জঘন্য বলেছেন, কোরআনে বলেছেন, হাদিসের ভিতরে এসেছে, সুতরাং তারা খালিদিন, তারা চিরকাল থাকবে। এখন তারা কারা, সেরা মুনাফিক কোথায় আছে জানি না, ও আবার কারা সেটা আমরাও তাই জানি না, সুতরাং এগুলো তো আর জানাই যাচ্ছে না, তো এগুলো আর তারা তো মুসলমান না, তো সুতরাং কিন্তু এদের আকার আকৃতি, আর যেগুলি হচ্ছে মুনাফিকি কাজ সেটা আমরা বলেছি, আমি মুনাফিক সম্পর্কে অনেক কথা বলেছি, আপনি বক্তৃতাটা আবার রিওয়াইন্ড করে আগামীকালকে শুনে নেবেন, আশা করি বুঝতে পারবেন। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, ওই যে শেখ উসাইনের নামাজ পরিত্যাগকারী বিধান যে বইটা, ওখানে যে বলা হলো যে মানে ওই হাদিস অনুযায়ী আর কি, যে মানে কাফেরের ওয়ারিশ মুমিন হয় না, মুমিনের ওয়ারিশ কাফের হয় না, তো যদি মা বাবা নামাজি থাকে তাহলে ছেলে মেয়ে যদি বেনামাজি হয় তাহলে তারা আর কি মানে উত্তরাধিকার সেই হিসেবে পায় না, যেহেতু তারা কখনো নামাজের ইয়েটা করে না। আপনার প্রশ্নটা বলুন শুধু, তো এটা একটু বুঝায় বলবেন যে এই যে কোনো কানেকশন আছে কিনা, এটা না এটা বোঝানো যাবে না, আপনার এই প্রশ্নের উত্তর আমি এখানে দিব না, কারণ হুকুম তারিখুস সালা এই যে নামাজ পরিত্যাগকারীর বিধান, এটি স্কলারদের ভিতরে একটি বিতর্কিত বিষয়। শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের ভিতরে যেভাবে বলেছেন তার সাথে অন্যান্য স্কলাররা একমত নন, আর এটার উত্তর এই আসরে দেওয়া সম্ভবই না, এটার উত্তর দিতে গেলে কমপক্ষে 3 দিনের ক্লাস করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। অন্য কোন প্রশ্ন থাকলে বলুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।